সম্মানিত সুধীরবৃন্দ সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগের পক্ষ থেকে আমি সবাইকে আজকের এই রাউন্ড টেবিল কনফারেন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রাউন্ড টেবিল ডিসকাশনের মূল বিষয় হলো যে আপনারা দেখেছেন গত সপ্তাহে 21 থেকে 27 জুলাই জনমতের পত্রিকা সাপ্তাহিক জনমত মিলেদের পত্রিকার একটা শিরোনাম ছিল লন্ডনে বিবিসিসির মত বিনিময় সভায় ব্রিটিশ হাইকমিশনার ব্রিটিশ ভিসার আবেদনে জাল কাগজপত্রে শীর্ষে ছিলেন। বিডি নিউজ 24-এ একটা নিউজ হলো যুক্তরাজ্য ইউ ছাড়ার পর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়বে মিসেস লাই, এবং স্পেনের একটা নিউজ ছিল যে ব্রিটিশ হাইকমিশনার খুব উষ্মা প্রকাশ করেছেন যে বিশেষ করে ব্রিটিশ ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের একটা অনৈতিকতা আবেদনকারীদের, এবং সেই ক্ষেত্রে উনি আপনার আবেদন নাকি আবেদনগুলা সাধারণত আপনার এই ফলস ডকুমেন্টসের বেসিসে হয়, এবং আমরা সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমাদের বিলেতের এই সুদী সমাবেশ সুদী কনফারেন্সের মূল বিষয় হলো আমরা এই বিষয়টাকে আলোচনা করব। সেই সাথে মিস ব্লেক আরেকটা জিনিস বলেছেন, উনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন যে যাতে আমরা এই আবেদনকারীরা সঠিকভাবে আবেদন করতে পারেন, এবং আমরা ওনার প্রথম বক্তব্য যেটা উনি একটা ব্রিটিশ হাইকমিশনার হিসাবে একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষকে উনি যেভাবে কটাক্ষ করেছেন আমরা ব্যক্তিগতভাবে আমি এর নিন্দা জানাই, এবং সেই সাথে আমি আপনাদের সবাইকে বলবো যে কিভাবে আমাদের এই এই অপবাদটা গুছানো যায়, কিভাবে সঠিক আবেদনের জন্য কিভাবে করতে হয়, এবং আমরা কিভাবে কমিউনিটিকে এই বিষয়টাকে এঙ্গেজ করা যায়, এবং ভবিষ্যতে এই অপবাদের থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি। এখানে আপনারা যারাই এসেছেন সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন, এবং আজকের আমাদের এই অনুষ্ঠান LB24 সরাসরি সম্প্রচার করছে, এবং আমরা মনে করি আমাদের কমিউনিটির প্রায় অধিকাংশ মানুষ আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন। সবাইকে আমি অনুরোধ করব বিনীতভাবে আপনারা খুব সুন্দরভাবে যাতে আমাদের বিষয়টা আমরা ডিল করতে পারি, এবং কমিউনিটির যাতে এই বিষয়টা উপকৃত হয়। আমি প্রথমেই আমি যাব আসলে ব্যারিস্টার আবুল কালাম ভাই, আপনি এই ব্যাপারে আপনার অপিনিয়নটা যদি বলেন। থ্যাংক ইউ ব্যারিস্টার কালাম চৌধুরী, ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছি যে এই ধরনের যে কমেন্ট, আমি সবসময় বলে রাখি যে পাবলিক অথরিটিতে যারা কাজ করেন তারা মিডিয়াতে যখন কথা বলেন তখন কোনো পার্টিকুলার অঞ্চল বা এলাকাকে উদ্দেশ্য করে যদি কোনো কমেন্ট করেন তার পিছনে এভিডেন্স প্রয়োজন। আমি একজন লিগ্যাল প্র্যাকটিশনার হিসাবে আমি যেটা মনে করি যে হ্যাঁ, বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সবগুলো ক্ষেত্রেই আমরা দেখেছি, আপনারা সবাই অবগত এখানে যারা ইমিগ্রেশনের প্র্যাকটিস করেন, যারা যে বার্থ সার্টিফিকেটের ইস্যুর ব্যাপারে, ম্যারেজ সার্টিফিকেট এগুলো ইস্যুর ব্যাপারে অনেকগুলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অনেকটা কাঠামোগত ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে। যেমন এইটা কখনোই বাংলাদেশের বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, এই বিলেতের ইউকের বার্থ রেজিস্ট্রেশনতে কম্পেয়ার করা ঠিক নয়। যারা ওইখানে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার যারা এবং যারা ব্রিটিশ ওভারসিজ পোস্টে যারা কাজ করেন তারা সবসময় উচিত, কিন্তু আমরা যতটুকু জানি যে প্রসিজিওর হচ্ছে তারা ওইখানে লোকাল নলেজ নিয়ে কাজ করা, লোকাল নলেজটা তাদের কাজ করা। এখন যদি এইখানে পোস্ট ন্যাটাল রেকর্ড, অ্যান্টিনাটাল রেকর্ড, হসপিটালের রেকর্ড এইগুলা যদি ওনারা চেয়ে বসেন, ইদানিং আপনারা অনেকেই জানেন যে সব অ্যাপ্লিকেশন করার পরেই এই এভিডেন্সগুলো চাওয়া হয় এবং বলা হয় হোয়াই নট ত্রুটি রয়েছে, তো আসলে যে ডকুমেন্টসগুলো জেনুইন, যদিও বার্থ রেজিস্ট্রেশন হয় 40 বছর পরে, 30 বছর পরে, কারণ হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন একটাই এসেছে, এনফোর্স হয়েছে 2007-এ, 2006-এর যে ইয়েগুলো। তো এখন যদি ওনারা বলেন যে হোয়াই ইট ওয়াজ নট রেজিস্টার্ড ইন 1971, তো এটার কোনো উত্তর নেই। তো এটা তো ডিএনএ দিয়ে প্রুফ করা যায়, তাহলে দেখা যাচ্ছে আসলে জালিয়াতি নয়, কিন্তু এটা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারদের একটা স্পেকুলেশন এবং সাসপিশন, আমি যেটা বলবো। আতা ভাই অবশ্যই এটাতে অ্যাগ্রি করবেন, আপনারা আপনাদের মতামত দিবেন, এটাতে আমাদের বলা উচিত
এবং আমরা পরবর্তীতে আমি মনে করি আমাদের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে এটার দৃষ্টি আকর্ষণ করা উচিত, উনাদেরকে অবগত করানো উচিত যে এই ধরনের কমেন্ট যে যে কারণে আমাদের নেক্সট জেনারেশন এখনকার যে প্রজন্ম তাদের তারাই কী মনে করবে এই এরকম কথাবার্তা শুনে। তো এইটা আমাদের দেশে বিদেশে সব জায়গায় যেহেতু আমাদের ভাবমূর্তির কোয়েশ্চন, আমরা এটা আরও ফার্দার নেব, দরকার হলে আমরা লেখালেখি করবো এবং তাদেরকে আমরা অবশ্যই চিঠি লিখবো যে তারা যেন এভিডেন্স প্রদান করেন এবং কী ধরনের এবং কতটা অ্যাপ্লিকেশনের মধ্যে কত পার্সেন্ট জাল ডকুমেন্ট পেয়েছেন আমরা একটা পুরো পরিসংখ্যান চাইব তাদের কাছে। চাওয়ার পর সেইটা নিয়ে আমার মনে হয় আপনারা অবশ্যই সাজেশন দেবেন যে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস তো রেগুলেট করে ওভারসিজ পোস্টগুলো, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের কাউকে নিয়ে আমরা সেইখানে হয়তো একটা ভিউ এক্সচেঞ্জ মিটিং যদি করি তাহলে ফিউচারে এরকম উনারা হয়তো এরকম কমেন্ট করবেন না। আমি বেশি সময় নিচ্ছি না, আপনাদেরকে হস্তান্তর করছি, আপনারা আপনাদের সবাই মতবাদ মত অভিমত মতামত ইয়ে করুন। ধন্যবাদ সবাইকে। আমি এখন যাচ্ছি ব্যারিস্টার তারেক চৌধুরী, কিংডম সলিসিটার প্রিন্সিপাল, প্লিজ আপনি যদি পার্টিসিপেট করেন। ধন্যবাদ। প্রথমত হাই কমিশনার যে মন্তব্য করেছেন যে সিলেট অঞ্চলে জাল কাগজপত্রের শীর্ষে, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে অস্ত্র আছে, আপনারা তো ব্যান করে দিতে পারেন, 10 ইয়ার্স ব্যান করে দিতে পারেন, সুতরাং এই অস্ত্র কি আপনাদের কোনো কাজে আসতেছে না? আমার মনে হয় জেনারেলাইজ কমেন্ট করা ঠিক হয় নাই, কারণ ব্রিটিশ হাই কমিশনের অথরিটি আছে যে কেউ যদি জাল কাগজ দেয় তাহলে তাকে ব্যান করে দেওয়ার জন্য কমপক্ষে 10 বছর, তারপর একমাত্র হিউম্যান রাইটস গ্রাউন্ডস থাকলে আসতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সিলেটে যদি জাল হয়েও থাকে, আপনারা যদি প্রপোর্শনেটলি তুলনা করেন, কারণ সিলেটে অনেক মানুষ রয়েছে বিলেত প্রবাসী, তাদের আত্মীয় স্বজন রয়েছে, সেই ক্ষেত্রে দেখা যায় যদি সিলেটে যদি 100 জনের মধ্যে 5 জন হয় আর অন্য জায়গায় যদি হয় 10 জনের মধ্যে 5 জন, সেক্ষেত্রে দেখা যায় অন্য জায়গায় বেশি হয়েছে। আমি জানি না কোন ভিত্তিতে, কোন ডাটার ভিত্তিতে এসব করা হয়েছে বা বলা হয়েছে। প্রথমত এলাকাভিত্তিক এগুলি করা ঠিক হয়নি, আর দ্বিতীয়ত যেহেতু রয়েছে কীভাবে আমার মনে হয় এ ব্যাপারে তারা অ্যাওয়্যার করতে পারেন যারা অ্যাপ্লিক্যান্ট, যে কেউ যদি জাল কাগজ দেয় তাহলে আমরা এই ব্যবস্থা নেব, তারা আর কঠোর ব্যবস্থা নিতে পারেন জাল কাগজ, অথবা কেউ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পূর্বে এগুলি আসল কি নকল এগুলি ভেরিফাই করার জন্য নিজস্বভাবে বলতে পারেন যে এইখানে আমরা ভেরিফাই করব বা এই অতর এ ধরনের কিছু যদি করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। যে ব্রিটিশ হাই কমিশন ডকুমেন্টস ভেরিফিকেশন করে বলছে যে এগুলি ইয়ে করা যাবে বা বাকি জমা দেওয়ার পূর্বে বিভিন্ন ধরনের পন্থা বলা যেতে পারে, কিন্তু ঢালাইভাবে বলে আমরা আহত হয়েছি এবং এটা আমরা মনে করি আইনসম্মত নয়, কারণ একজন উচ্চপদস্থ কর্মকর্তা কীভাবে বলবেন? আমরা বরঞ্চ অন্যান্য দিকে মনোযোগ দিতে পারি, বিশেষ করে আমরা যেসব অভিযোগ পেয়ে থাকি যে আমরা দীর্ঘ সময় যায় রেসপন্স করতে, ডিসিশন দিতে, তারপর বিভিন্ন ধরনের, বিশেষ করে আমরা যখন কোনো বিষয়ে লিখি তার জবাব পাওয়া যায় না, বারবার লিখতে হয়, বিশেষ করে যারা রয়েছেন সিলেটে রয়েছেন বা ঢাকায় রয়েছেন যারা অ্যাপ্লিকেশন করেন অনেক সময় সাফিসিয়েন্ট ইনফরমেশনও কিন্তু পান না এসব ব্যাপারে, বা কোনো ধরনের কনসুলার সার্ভিসে কোনো ধরনের ইমেইল দিলে পরে ওনারা যদি বলে থাকেন, এখানে যে বিভিন্ন সময় আমরা পাই যে 14 দিন 15 দিন বা 3 মাস কিছু একটা সময়সীমা যদি দেন তাহলে সার্ভিসটা ভালো হবে। এক নাগারে আমরা ফিস পে করি, আমরা জানি যে গত দীর্ঘদিন যাবত প্রতি বছর আমাদের অসহনীয় পর্যায়ে চলে গেছে ফিজের পরিমাণ, সুতরাং এই অসহনীয় পর্যায়ে ফিজ যখন আপনারা নিচ্ছেন আমরা সার্ভিসটা দয়া করে ভালো করুন, সার্ভিসটা স্ট্যান্ডার্ড বা কোনো ধরনের মার্ক আমরা হোম অফিস পেয়েছে তাদের সার্ভিসের জন্য আমার জানা নাই, যে তাদের বিভিন্ন ধরনের লোগো রয়েছে, বিভিন্ন ধরনের সংস্থার মার্ক রয়েছে, বেঞ্চ মার্ক রয়েছে, যেগুলি দিলে পরে মানে ভালো সার্ভিস বোঝায় সে ধরনের পাই নেই। সুতরাং আমাদের যেটা কয়েকটা আমি ব্যক্তিগত মনে করি কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে অ্যাওয়্যার করুন যারা অ্যাপ্লিকেন্ট করবেন যে জালিয়াতির জন্য কী শাস্তি, দ্বিতীয়ত জালিয়াতির রুদে আপনারা কার্যকর পদক্ষেপ নিন, তৃতীয়ত আপনারা আপনাদের সার্ভিসটা ভালো করুন যারা মানুষ যাতে সহজেই তাদের সিদ্ধান্ত পেতে পারে, কোনো কোয়ারি থাকলে কোয়ারি তা সহজে পেতে পারে, ইমেইল থাকলে আপনারা বলুন যে আমরা ইমেইলের উত্তর 10 দিনে দেবো 15 দিনে দেবো, বা রিভিশন এক একটা অ্যাপ্লিকেশনে আপনারা যখন যেখানে ফাইল আসে না, রেসপন্ডেন্টের ফাইল আমরা পাই না, হোম অফিসের ফাইল পাই না, এক একজন অ্যাপ্লিকেশন অ্যাপিলে পড়লে 1 বছরের জন্য কত সংসারগুলোর কী যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনার দিকটাও তো মানে দেখা উচিত।
আমাদেরকে একচেটিয়াভাবে বলে দিলেন যে সিলেট অঞ্চলে হয়ে যায় বা অ্যাপ্লিকেন্টরা করে, আপনাদের হাতে অস্ত্র আছে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু যে পয়সা নিচ্ছেন 1,21,000 পাউন্ডের মতো, 21,000 টাকার মতো ফিস দিতে হয় শুধুমাত্র মানে বাংলাদেশে এন্টি ক্লিয়ারেন্সে, বিশেষ করে স্পাউস ভিসার ক্ষেত্রে। আমরা জানি এই যেখানে আমরা 500 পাউন্ড নেওয়ার কথা এনএইচএসের সারচার্জ, আমরা আমেরিকান ডলারে দিতে হলে এটা 500 পাউন্ড ছাড়িয়ে যায় অনেক সময়। সেই বিষয়গুলো খেয়াল রাখুন যে আমরা ফিজের পরিমাণ কমিয়ে নিন, এবং আমাদের বিরুদ্ধে বিশেষ করে সিলেট অঞ্চল হোক, ঢাকা হোক, একচেটিয়া যে অভিযোগ, সেই অভিযোগ মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সেটা প্রতিরোধ আগেই করা উচিত। আপনারা যেখানে একটা ডাটা বা সার্ভে দেন যে আমরা 1,000 অ্যাপ্লিকেশন পেয়েছি, তার মধ্যে 1,000-এর মধ্যে 500-600 আমরা 60% আমরা এই পাইছি এই এরই ভিত্তিতে, এমন আমরা বলতে পারি। আমরা দেখা গেছি যে আমরা অ্যাপিল করলে পরে আমরা 50%-এর অধিক বা আমরা অনেক ক্ষেত্রে 80%-এর মতো আমরা সাকসেসফুল হয়ে যাই। সেই ক্ষেত্রে তখন তো বোঝা যায় যে যেসব অ্যালিগেশন করা হয়েছে এগুলি অ্যালিগেশন ডুপেটে কেনা, বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সিস্টেম অনুযায়ী সেগুলোকে বিবেচনা করা উচিত। হুট করে একটা বলেই কোনো বিশেষ করে কোনো মন্তব্য করা উচিত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় এ ব্যাপারে ব্রিটিশ হাইকমিশন যদি তদন্ত হয়ে যায়, তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করুক, একটা ইনভেস্টিগেট করুক, এবং দরকার পড়লে আমরা যারা এখানে প্র্যাকটিশনার রয়েছি, যেহেতু সিলেট বলা হয়েছে, আমরা যেখানে যারা বাংলাদেশি বংশোদ্ভূত প্র্যাকটিশনার রয়েছি তাদেরকেও এখানে ইনভলভ করা হোক। ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি কোনো কিছু বেরিয়ে সেটা ভালো, আর কীভাবে নিরোধ করা যায়, প্রতিরোধ করা যায়, যেভাবে কমানো যায়, সেভাবে তাদের কাছ থেকেও আমরা প্রস্তাবনা আশা করছি, বিশেষ করে ব্রিটিশ হাইকমিশন। এবং আশা করি আজকের এই আমাদের এই আলোচনা থেকে একটা কিছু একটা বেরিয়ে যাবে, যাতে আমরা যারা অ্যাপ্লিকেশন দ্বারা অ্যাপ্লিকেন্ট তারা সুফল পাবে। ধন্যবাদ। আমি পয়েন্ট অফ লোড প্রশ্নে আমি মিস্টার চেয়ারের দৃষ্টি আকর্ষণ করি, এখন একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, একটা সুখবর আছে আমরা লাগি আঁকি, দোজ হু আর লিগ্যাল প্র্যাকটিশনার্স। 26 তারিখ 19 নম্বর কোর্টো টেইলর হাউস 3 ঘন্টার একটা স্টেক হোল্ডারের একটা মিটিং আছে, আমি জানি না কয়জনে অ্যাটেন্ড করছেন, তো এখানেও তারা কিন্তু একটা সুখবর, ওটা সুখবর আপনারা এখন জানিয়ে রাখুকা, বিডিও লিঙ্কে যেভাবে আমরা বেইল অ্যাপ্লিকেশন করি, এন্টি ক্লিয়ারেন্স অফিসার অথবা ম্যানেজার ওই যে ডকুমেন্ট ভেরিফিকেশন রিপোর্ট এবং তাই তাই যে ভেরি সিলি ম্যাটার দেখুকা, একটা রিফিউজাল ওদ্য একটা কেস স্টাডির একটা ইয়ে হইলাম, যে আপনারা জানেন তো উইন্টারও যদি একজন মানুষের 4 তারিখ ফ্লাইট করে ঢাকার থাকি, 5 তারিখ আইয়া ল্যান্ড করে, উইন্টারের যে টাইমের কিছু হেরফেরে, আবার সামারও যদি 4 তারিখ ফ্লাইট করে, 4 তারিখে আবার হিত্রতে ইয়ে করে, তো ভিসা অনলাইন ফর্মের মাঝে হে লেখছে 4 তারিখে আই ইদেশ আইসে, কিন্তু বাস্তবে দেখা যায় 5 তারিখ, এত সিলি ম্যাটার, অথচ ফলস রিপ্রেজেন্টেশন 3-20-11 দিয়া রিফিউজ। তো এই ধরনের যে সিলি ম্যাটারগুলা রিফিউজ, এগুলা জজদের দৃষ্টিতে আনার কারণে ওখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ আইসে, আপনি ইউ ক্যান টেস্টিফাই দ্য এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার অর ম্যানেজার থ্রো ভিডিও লিঙ্ক, এবং এটা তারা অ্যাপিলেট অথরিটি অপরচুনিটি দিরা, দীর্ঘদিনের আমরা যে ইয়ে আসিল যে টেস্টিফাই করানি যায় না এন্টি ক্লিয়ারেন্স ম্যানেজারে, এবং ইয়ার কাট পেস্ট করিয়া কপি অ্যান্ড পেস্ট করিয়া গদবাদা রিফিউজাল দেন, এটার থেকে ইনশাল্লাহ আমরা পরিত্রাণ পাইমু। সো দিস ইজ এ গুড নিউজ ফর দোজ হু আর দ্য রিয়েল প্র্যাকটিশনার্স ইন দিস এরিনা। থ্যাংক ইউ। আমি এখন লো লিবার্টি সলিসিটর প্রিন্সিপাল জনাব সৌরভ মুখোপাধ্যায়কে বলবো যে ওনার মতামতটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ কালাম চৌধুরী। আপনারা সবাই জানেন আমরা যে যে সিপিডিডি, এটা ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন পলিসি নিয়ে কথা বলি, বা বাংলাদেশে বা এখানের যেটা পাবলিক ইন্টারেস্ট এগুলো নিয়ে কথা বলি, সেই উদ্দেশ্যে আজকেও এটা আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে ব্রিটিশ হাই কমিশনার যে মন্তব্য করছেন, এটা একটা ইরেসপন্সিবল কমেন্ট, এবং এইভাবে একটা কমেন্ট করা ঠিক হয় নাই। উনি যদি ওই পার্টিকুলারলি একটা সিলেট অঞ্চলকে বলছেন, দ্যাট মিন্স ইনডাইরেক্টলি বাংলাদেশকে উনি বলছেন, কিন্তু এইটা কমেন্ট উনি না করে, এটা বাংলাদেশ গভর্নমেন্টে ওইখানে বিভিন্ন আইন আছে, যা যদি এইরকম পেয়েও থাকেন অ্যাপ্লিকেন্টের কে সাহায্যার্থে, যে জালকারী তাকে পুলিশে স্পর্ধ করা যায়, কারণ ওনারা গত 20 বছর যাবৎ খালি জাল জাল বলতেছেন, ইভেন ইভেন আইনও করছেন, আইন করে 10-5 বছর ভিজিটার ভিসা সব কিছু বন্ধ করে দিয়েছেন, এখন চাইতেছেন এই যে সেটেলমেন্ট বা ন্যাশনালিটি এইটাও বন্ধ করে একটা পায়তারা চলতেছে। আমি বলবো যে
এই সমস্ত কমেন্ট করা এটা মেলাফাইড ইন্টেনশন, যাতে আমাদের আবার ভিসা সেন্টার যাতে বাংলাদেশ না আসে এইটার একটা পায়তারা চলতেছে। তো এনিওয়ে আমার মনে হয় সিপিডির পক্ষ থেকে আমরা ব্রিটিশ হাই কমিশনারের প্রথমে ক্লারিফিকেশন চাব, যে তুমি পাবলিকলি এইটা বলছো, এইটার তুমি ক্লারিফিকেশন দাও, আর দিলে তুমি কি অ্যাকশন নিয়েছ। হ্যাঁ, আর আমাদেরকে যদি বলা হয় যে আমরাও চাই যে 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 এরিয়াতে যারা জাল করে তারা ধরা পড়ুক, কারণ তারা ধরা না পড়লে আমরা এখানে ফেয়ার প্র্যাকটিস করতে পারি না। কারণ আমরাও প্রায়ই দেখি, আমরাও দেখি, যেমন আমি এই দেশের কথা বলছি, আমি নাইজেরিয়ার দেখছি কিছু কেস টেস এগুলা যায় যে এগুলা জাল করে। তো জাল থাকুক, আমরাও চাই যে এটা জাল ধরা পড়ুক, কারণ আলটিমেটলি পাবলিকে এটা সাফার করে। তো আমরা এ ব্যাপারে আমার বক্তব্য এটাই যে আমরা ব্রিটিশ হাই কমিশনারকে প্রথমে একটা ক্লারিফিকেশন চাওয়া দরকার তার কাছে, এবং তাকে আমরা সাহায্য করব, বাট সে এটা উইথড্র করতে হবে, যে এই এরিয়াতে এটা উইথড্র করতে হবে। উইথড্র করলে যদি না করে দেন উই ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য ফরেন মিনিস্ট্রি, এটা করতে পারবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমরা এখন যাব চৌধুরী হাফিজুর রহমান। চৌধুরী হাফিজুর রহমান, আপনি যদি আপনার মতামত আমাদের সাথে বলি, ব্যারিস্টার এবং সলিসিটার, আপনি যদি ধন্যবাদ। ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, আমি প্রথমেই ধন্যবাদ জানাই ব্রিটিশ দি সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগের নেতৃবৃন্দকে আজকে এই ডায়ালগ সেশন আয়োজন করার জন্য। নিউজ পরে আমি যেটুকু বুঝলাম সেটা হলো যে একটা অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক যে কথাটা বলছে, সোজা কথায় একটা কমিউনিটিকে এবং একটা অঞ্চলকে তিনি টার্গেট করে কথাটা বলছেন। আমি একজন প্র্যাকটিসিং লয়ার হিসেবে কথাটা বলছি এই কারণে যে দেখেন, ইমিগ্রেশন প্র্যাকটিসটা আমরা করি ব্রিটেনে, তো ইমিগ্রেশন প্র্যাকটিসে কিছু মামলা প্রমাণের জন্য কোর্টে কিছু থিওরি আপনার অ্যাপ্লাই করতে হয়। সেই থিওরিটা হলো যে যখন আমরা কোনো এভিডেন্স সাবমিট করি কোনো ক্লায়েন্টের পক্ষে, সেটা আপনার অন ব্যালান্স অফ প্রবাবিলিটিস আমাদের প্রমাণ করতে হয়, কিন্তু ক্রিমিনাল মামলায় এটা বিয়ন্ড রিজনেবল ডাউট। তখন সিলেট থেকে যদি ধরেন কোনো লোক, হ্যাঁ, ফলস ডকুমেন্ট ব্যবহার করতেই পারে, এটা অন্য অঞ্চলেও করতে পারে, ব্রিটেনেও হয়, এবং বেশ দুই বছর তিন বছর আগে কোর্ট অফ অ্যাপিলে এখানে একটা মামলায় আপনার ওই জেডএসএস ভার্সেস বাংলাদেশ, ওইটাও একজন বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের মামলা ছিল। তো সেইখানে একজন লোক প্রায় 14 বছর এখানে থাকার ফলে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করে, সেটা রিফিউজ হয়, এটা গড়াইতে গড়াইতে কোর্ট অফ অ্যাপিলে যায়। তো ওইখানে আপনার সে কাগজপত্র ছাড়া কাজকর্ম করছে এটার এভিডেন্স পাওয়া গেছে, এবং সেখানে কোর্ট অফ অ্যাপিল থেকে বলা হচ্ছে যে একটা মানুষ যখন একটা দেশে লং টার্ম থাকে, তার তো থাকার খাওয়ার ব্যবস্থা যদি রাষ্ট্র না করে তখন সে কীভাবে বাঁচবে? সে যদি নিজের জীবন ধারণ করার জন্য কোনো ধরনের সলচাতুরি বা ফেক কাগজপত্রের আশ্রয় নেয়, সেটাকে ইগনোর করতে হবে এখানে। তো আমি মূল স্পিরিটটা এখানে নিয়ে আসতেছি এই কারণে যে একজন ডিপ্লোম্যাট যখন একটা দেশে আপনি তার সার্ভিস প্রোভাইড করে তার নিজের দেশের পক্ষে, তার কিছু ডিপ্লোম্যাটিক নর্ম ফলো করতে হয়। সেই নর্মটা অ্যালিসন ব্লেক করেননি, কারণ তিনি এটা মিসকন্ডাক্ট করছেন। আমার পার্সোনাল অপিনিয়নে মনে করি যে সে কিন্তু কোনো পার্টিকুলার স্ট্যাটিস্টিক্স ওখানে বলেননি। তিনি যদি স্পেসিফিক এভিডেন্স শো করে ডিসপ্লে করে কথাটা বলতো, আজকে হয়তো আমরা এখানে এসে আলোচনার প্রয়োজন হতো না, এবং নিউজেও হয়তো পুরোপুরি আসেনি। তবে আমার সাসপেক্ট এবং আমি অ্যাজিউম করি যে একজন ডিপ্লোম্যাটের, কারণ এখানে দুইটা দেশের বাইলেটারাল রিলেশনস ইস্যু আছে, কারণ কমিউনিটি থেকে কমিউনিটির সাথে দ্বন্দ্ব তৈরি করার ক্ষেত্রে এই ধরনের স্টেটমেন্ট হয়তো ইন্ধন যোগাবে। তো আমি আই কন্ডেম দিস পজিশন অফ দি ব্রিটিশ হাই কমিশন ইন বাংলাদেশ, অ্যান্ড অলসো আই রিকোয়েস্ট সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ টু টেক দিস ম্যাটার ভেরি সিরিয়াসলি অ্যান্ড টেক এ ইনিশিয়েটিভ টু রাইট টু দ্য ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস টু ক্লোজ হার ফ্রম বাংলাদেশ অ্যান্ড ব্রিং ব্যাক টু ব্রিটেন অ্যান্ড টু ইনভেস্টিগেট দিস ম্যাটার দ্য উইদাউট এনি সাপোর্টিং এভিডেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স শি শুড নট বি টকিং লাইক দিস which is undermining and derogating a community, especially the Sylheti community in Britain. They are contributing this country's economy in such a larger scale. And our community member, especially one of the members, Mr. Altaf Ali, he sacrificed his life protesting against the racial attacks and other
communal violence. He sacrificed his life. Now we respect that positions, and we are working in this country, all community together. Our main aim is to harness the communities. Community cohesion is our aim, and therefore the Center for Policy Dialogue is taking this matter very seriously, and I recommend to this House that you express your views, but certainly within the framework of law. If anyone takes the false course or the illegal course to obtain very attractive British visa, that is all we cannot also support. So our community need to be educated in that scale. Already my learned friend Tarek Suri outlined, Sohul Ahmed also outlined. So if we take some certain measures to make our community, so in future maybe we'll be helpful to avoid this sort of embarrassing situations. Finally, I would like to thank CBPD again for organizing such a wonderful sessions. Thank you, Lankam. Thank you, Dhanabad Chowdhury Hafizur Rahman. Now, I'm requesting Barrister M.S. Samar, the principal of Eastern Law Chamber. Please kindly share your views with us. First of all, thank you, Policy for Dialogue. Aske erokom ekti special, ekti important concern, ekti issue niye apnara ayojon korechen. আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে একজন রেসপন্সিবল ডিপ্লোমেট হয়ে যে কমেন্টটি করেছেন এটা আমার কাছে যেটা মনে হয় এটা ডিরেগেটরি আনরিজনেবল অ্যান্ড আনজাস্টিফাইড আমাদের ব্রিটেনের সাথে ব্রিটেন বাংলাদেশ একটা লং স্ট্যান্ডিং পলিটিক্যাল ইকোনমিক্যাল এবং সোশ্যাল একটা বায়োলেটারাল রিলেশনশিপ আছে এবং আমাদের এখানে প্রায় এখন যেটা হচ্ছে যেটা বাংলাদেশি কমিউনিটি ফোর্থ জেনারেশন আমার মনে হয় শুরু হয়েছে এই সময়ে আজকে এরকম একটি ডিরোগেটরি এরকম একটি আনরিজনেবল কমেন্ট আমাদেরকে সত্যি আহত করেছে আমরা অফেন্ডেড হয়েছি তার কারণ হচ্ছে যে এটা বোঝা উচিত একজন রেসপন্সিবল ডিপ্লোমেট হিসাবে যে এখনও বাংলাদেশ এবং ব্রিটেন আমাদের দেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যেটা কালামবাই বিগিনিংয়ে যেটা বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যেভাবে ওয়ার্ক করে আমরা ব্রিটেনের মতো এতটুকু এখনও বাংলাদেশে ডেভেলপ হয়নি সেই কারণে হয়তোবা ডকুমেন্টের মধ্যে কিছুটা কনফিউশন আসতে পারে তার মানে এই নয় যে ডালাওভাবে আমরা যে যারাই ভিসার জন্য প্রসেসিং করছেন ভিসা অ্যাপ্লিকেশন করতেছেন যে সব ফলস কাগজপত্র দিচ্ছেন এই জিনিসটা সত্য নয় হ্যাঁ আমাদের এরকম একটি কমেন্ট থেকে আমাদের যারা আমরা যারা লয়ার্স যারা আছি আমরা প্র্যাকটিস করতেছি এবং পাশাপাশি যারা সমাজের সচেতন মানুষ আছেন দেশে এবং দেশের বাইরে বিশেষ করে লন্ডনে সকলেই এই বিষয়টাতে একটু সজাগ দৃষ্টি রাখা উচিত যাতে আমাদের এইরকম আমাদের উপরে এরকম ব্লেম যাতে কোনোভাবে না আসে পাশাপাশি আমি যে জিনিসটা বলবো এখানে পত্রিকায় একটা জিনিস দেখলাম যেটা আলোচকরা ডাকায় বাংলাদেশি নাগরিকদের গণহারে ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি নজরে আনলে আলিসন ব্লেক বলেন বাংলাদেশি দূতাবাসের ভিসা কার্যক্রম ফিরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই এই বিষয়টিতে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যদি বাংলাদেশে ভিসা প্রসেসিংটা ফিরিয়ে আনা হয় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিসা যারা প্রসেসিং করেন যারা ইস্যু করেন তাদের মোর অপরচুনিটি যেটা আগে ছিল মানে এটা ইনকোয়ারি করা এনশিওর করার একটা মোর অপরচুনিটি থাকবে যে যারা ভিসা প্রসেসিং করতেছেন এটা সত্য কিনা ডকুমেন্টগুলোকে আরও যাচাই বাছাই করার আরও সুযোগ থাকবে এখানে তারিক চৌধুরী সাহেব যেটা বলেছেন যে আমরা যারা ভিসা প্রসেসিং করে আজকাল একটা দেশ থেকে আমরা অনেক দেশে যেমন ইউরোপ সহ বিভিন্ন দেশে এখান থেকে আমরা যারা যাই ভিসা লাগেই না তারপরে কিছু কিছু দেশে আছে 10 পাউন্ড 15 পাউন্ড ভিসা লাগে এই জায়গায় আমরা 1,500 পাউন্ড 2,000 পাউন্ড আমরা ভিসা ফিস দিচ্ছি মানে মানুষ দিচ্ছে যারা এখানে আসতে চায় তো মানুষ যেহেতু এত টাকা দেওয়ার পরেও যদি ইকোনমিক রিজনে একটু আগে রবিউল সাহেব বলেছেন যে ইকোনমিক কারণে আসলে ভিসা প্রসেসিংটা নেওয়া হয়েছে দিল্লিতে যদি তাই হয়ে থাকে এটা আমরা আগেও শুনেছি তাহলে তাই যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের কমিউনিটি যারা সেদিন চেম্বার অফ কমার্সের যে মিটিংয়ে ওনারা বলেছেন ওনাদের উচিত ছিল স্ট্র্যাটেজিক্যালি আমরা ব্রিটিশরা এখানে যারা আছে ব্রিটিশ বাংলাদেশি আমরা অনেক দিন যাবৎ ব্রিটিশ ইকোনমিতে কীভাবে আমরা কন্ট্রিবিউশন করছি ব্রিটিশ পলিটিক্সে সোশ্যালি বিভিন্ন ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশনটা আমাদের মনে হয় ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো নিয়ে তাদের সামনে উপস্থাপন করে বলা উচিত ছিল এবং পাশাপাশি একটা ভিসা প্রসেসিংয়ে যে পরিমাণ পয়সা যায়
প্রয়োজনে আমরা যে হয়রান হচ্ছি এর জন্য তারা যদি দরকার মনে করেন যে ইকোনমিক রিজন যদি বিহাইন্ডে থাকে তাহলে আরও হয়তো ভিসা তারা ফিজ আরও বাড়াইয়া দিতে পারেন, কিন্তু আমাদেরকে এই হয়রান থেকে আমাদেরকে বন্ধ করে ভিসা প্রসেসিংটা ঢাকায় নিয়ে আসতে হবে, আমাদের দেশে নিয়ে আসতে, আমাদের জন্য একটা এম্বারাসিং এবং ইনসাল্টিং আমরা মনে করি যে এত বছর পরে, এত ডেভেলপমেন্ট, এত রিলেশনশিপ, বায়োলেটারাল রিলেশনশিপ হওয়ার পরে, এত শক্ত বন্ড হওয়ার পরে, ফোর্থ জেনারেশন এখানে চলতেছে, এর মাঝে এর মধ্য দিয়ে প্রসেসিং হঠাৎ করে দিল্লিতে নেওয়া যাওয়া নিয়ে যাওয়াটা আমাদের হয়রানি এবং পাশাপাশি আমাদের জন্য এটা এম্বারাসিং। সুতরাং এই বিষয়টা আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে। আমাদেরকে এই কমেন্ট থেকে একটা জিনিস হয়েছে যেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে আমরা আগামী দিনে আমাদের আমাদের এই কনসার্নগুলো, আমাদের ভবিষ্যৎগুলো আমরা নির্ধারণ করতে গেলে আমাদের অ্যাওয়ারনেস, আমাদের মধ্যে সচেতনতা, আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। কমিউনিটি যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, আজকে আমি ধন্যবাদ জানাই যে সিপিবিডি আজকে যে ওই আয়োজনটা করেছেন সাথে সাথে এই কনসার্নটাকে সাথে নিয়ে, বিশেষ করে লয়ারদের উদ্যোগে। এইভাবে প্রত্যেকটি প্ল্যাটফর্ম যারা এখানে বিবিসিসিআই সহ যে সমস্ত অর্গানাইজেশন আছে, স্ট্র্যাটেজিক্যালি এটা চিন্তা করতে হবে, নতুবা আমরা প্রমাণ ডকুমেন্ট সহ গভর্নমেন্টের নজরে নিয়ে আসতে হবে যে হঠাৎ মাঝে মধ্যে এই সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করে কেন হচ্ছে। আজকে যদিও অপ্রাসঙ্গিক, আমরা একটা বীত সন্ত্রস্তর মধ্যে আছি এখানে ইস্ট লন্ডনে যারা আমরা, বা এই লন্ডনে যারা বসবাস করছি, অ্যাসিড অ্যাটাক সহ বিভিন্ন ধরনের, এইভাবে বিভিন্ন ধরনের ইস্যুগুলো আমাদের সামনে আসতেছে। কেন আসতেছে আমাদেরকে এই জন্য চিন্তা করতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে কনসার্ন হতে হবে, এবং আমাদেরকে কনডেম করতে হবে এই ধরনের আনজাস্টিফাইড এবং আনরিজনেবল কমেন্টগুলো। এবং সাথে সাথে যেটা বিগিনিংয়ে সলিসিটর কালাম সাহেব যেটা বলেছেন যে আমার মনে হয় সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট অথরিটি এখানে যারা আছে, যে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, মকুবাই যেটা বলেছেন যে প্রাথমিক পর্যায়ে যদি আমরা ব্রিটিশ হাই কমিশনকে আমরা বলি যে আমরা আহত হয়েছি, এরপরে যদি আমরা কোনো রিজাল্ট না পাই তাহলে এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা যেতে পারি, আমরা আমাদের একটা মেমোরেন্ডামের মাধ্যমে বা যেভাবেই হোক আমরা একটা কমিউনিটি রিপ্রেজেন্টেশন যে কোনো প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা দিতে পারি যে এই বিষয়টা কেন করা হচ্ছে বা এটাকে ইয়ে করার জন্য। এবং পাশাপাশি মূল জায়গায় আমাদেরকে যেতে হবে যে আমাদের ভিসা প্রসেসিংটা আমাদেরকে ঢাকায় নিয়ে আসতে হবে, এবং এটা একটা জোরালো ভূমিকা স্ট্র্যাটেজিক্যালি আমাদের তাদের কাছ থেকে জবাব চেয়ে আমরা আমরা আগাতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ বৈষ্ণব সালাম সাহেব। আসলে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ ইজ এ প্ল্যাটফর্ম, এবং আপনি খুবই সুন্দরভাবে পয়েন্টেড আউট করেছেন যে এই যে ভিসা প্রসেসিং সেন্টার নেওয়ার পরে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, আর পাশাপাশি আমরা ব্রিটিশ বাংলাদেশিরা বর্তমানে যে এই যে বর্তমানে আর্থসামাজিকভাবে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, আমরা মনে করি হচ্ছি আমরা আমাদের একটা কারণ আছে এই যে অ্যাসিড অ্যাটাক সহ বিভিন্নভাবে গ্যাং বা নাইফ ক্রাইম এগুলো নিয়ে আলোচনা করবো। আমি এখন যাচ্ছি জালালাবাদ ল অ্যাসোসিয়েটসের অন্যতম অ্যাসোসিয়েটস ইমিগ্রেশন লয়ার এবং কমিউনিটি ব্যক্তিত্ব মির্জা আসাদ ভাই। ধন্যবাদ। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা অর্গানাইজ করেছেন এই বিশেষ ইস্যুকে সামনে রেখে। এই যে কমেন্ট, এই কমেন্ট আমাদের কমিউনিটিকে আহত করেছে, এবং এই কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদের মধ্যেও আমরা রিয়েলাইজেশন শুরু করেছি যে কীভাবে এটা কি সত্যিকারভাবে আমরা ফলস ডকুমেন্ট প্রদান করছি, বা আমাদের কমিউনিটি সিলেট থেকে অথবা বাংলাদেশ থেকে এভাবে করা হচ্ছে কি না। এখানে আপনারা সবাই লয়ার এবং লর ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন এবং অনেকের পার্সোনাল এক্সপিরিয়েন্সও তুলে ধরেছে। রিসেন্টলি আমার একটা কেসের একটা ফলস ডকুমেন্টের যে কনসার্ন, যেটা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার ফলস বলে এটা রিজেক্ট করেছে, এটা যদি আমি একটু বলি তাইলে বুঝবেন যে কত জঘন্যভাবে এবং কত মানে অনভিজ্ঞভাবে জেনুইন ডকুমেন্টকে কীভাবে ফলস বানানো হচ্ছে। আমার একটা কেসে একটা মেরিট সার্টিফিকেট সাবমিট করেছেন আমার ক্লায়েন্ট সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে, তো মেরিট সার্টিফিকেট এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার বলছে এইটা জেনুইন না। বলে কেন জেনুইন না, এখানে যে সিগনেচারগুলো দেওয়া হয়েছে, ভলিউমের যে কপিটা দেওয়া হয়েছে, এরপরে এই সিগনেচার ইলিজিবল, মানে সে সাইন করেছে কিন্তু এটা ট্রান্সলেশনে ইলিজিবল লেখছে, যে বোঝা যাচ্ছে না এই জন্য এটা ধরছে যে এইটা কেন ইলিজিবল। পরে যখন আসছে আবার এন্ট্রি ক্লিয়ারেন্স বিয়ের নিকা অফিস থেকে, কাজী রেজিস্ট্রি অফিস থেকে দেয় ফুল ভলিউমের কপিটা, এবং সেখানে যে কপি করেছে, মানে ভলিউমে একটা কপি থাকে, সেখানে ব্রাইড অ্যান্ড গ্রুম নিজে সাইন করে, পরের কপিগুলো যখন ওই কাজী সাহেব কপি করেন ওইখানে কিন্তু সবার নামটা নিজের হাতেই লিখে দেন,
এইটা কেন ডিফারেন্ট হাতের লেখা এটা ধরছে এবং এটার জন্য দুইবার অ্যাডজমেন্ট হয়েছে এবং এটা ভেরিফিকেশনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এটা জেনুইন এটা ওইভাবেই সিস্টেম বাংলাদেশে আরেকটা জিনিস এখানে আমার আতা ভাই আগে বলেছেন যে বার্থ সার্টিফিকেট আমাদের দেশে বার্থ সার্টিফিকেটের যে সিস্টেমটা যখন একটা সার্টিফিকেট ইস্যু হয় ইস্যু হওয়ার পরে যখন আবার গিয়ে এটা হারায় তখন আবার গিয়ে যখন বলে যে আমাদের আরেকটা বার্থ সার্টিফিকেট দাও তখন ওরা করে কি ওই যে বার্থ সার্টিফিকেট ইস্যু করলো পরে যেটা দেয় ওইটা আর ওই আগের রেজিস্ট্রেশন ডেট দেয় না যে ডেট ইস্যু করে ওই ডেট রেজিস্ট্রেশন ওই ডেটেই আবার ইস্যু ডেট দিয়ে দেয় এবং এইগুলা কিন্তু এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসাররা ফলস ডকুমেন্ট হিসাবে আইডেন্টিফাই করে বলে যে এইটা এই রেজিস্ট্রেশন ডেট কেন এটা ইস্যু ডেট রেজিস্ট্রেশন ডেট সমান কেন এটা আগে হলো না কেন পরে হলো না কেন এগুলো আমাদের সিস্টেমের জন্য সুতরাং ব্রিটিশ হাই কমিশনার উনি যদি বক্তব্য দিয়ে থাকেন যে সিলেট শীর্ষে জালিয়াতির এবং জালিয়াতিমূলক ডকুমেন্ট সাবমিট করা হয় এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে কারণ একটা অঞ্চলকে নিয়ে এটা বলার কোনো অবকাশ নেই পারেও না তারপরেও যদি জালিয়াতিমূলক ডকুমেন্ট হয়ে থাকে এই জালিয়াতিমূলক ডকুমেন্টগুলার উনি যে ডাটাবেসটা মানে উনি যে ইনফরমেশনটা নিয়েছেন এটা কি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের এই প্রাইমারি জাজমেন্টের উপর ভিত্তি করে না এটা কেস হয়ে আপিলের মাধ্যমে যেগুলো নিষ্পত্তি হয়েছে তার ভিত্তিতে করেছেন আমার দৃঢ় বিশ্বাস যে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার অনেক জিনিসকে জালিয়াত বলে অনেক দিন ফ্রড বলে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপিল থ্রু আপিলের মাধ্যমে কোর্টের মাধ্যমে যখন ভেরিফিকেশন হয় তখন এগুলা কিন্তু আবার সত্যি জেনুইন ডকুমেন্ট হিসাবে প্রমাণিত হয় এই প্রমাণিত যদি হয়ে থাকে তাহলে এটা তো অবশ্যই ফর্জ ডকুমেন্ট না ফলস ডকুমেন্ট না এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই যে ফলস ডকুমেন্টের যে ব্লেমটা বা এই ফিগারটা যে বাড়ানো হচ্ছে এটা অনভিজ্ঞ এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের জন্য হচ্ছে আগে বাংলাদেশে থাকতে ভিসা অফিস যখন ছিল বাংলাদেশে তো বাংলাদেশে যারা ছিল কাজ করতো তারা বাংলাদেশের প্রেক্ষাপট কালচার ব্যাকগ্রাউন্ড জানতো বিদায় তারা অনেকটা এগুলাকে এই ফলস বলতে পারতো না এবং এগুলাকে জেনুইন হিসাবে ধরে নিত কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখা গেছে যে পাইকারি হারে সবাইকে ফলস বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে এই জন্য এই ফিগারটা আরও অনেক বেড়ে যাচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট হয় সিলেটে কিন্তু ডিসিশন মেকিং হয় দিল্লিতে এই যে ডিফারেন্সটা এখানে সিলেটের ডকুমেন্ট বাংলাদেশের ডকুমেন্ট দিল্লির ভিসা অফিসাররা কিন্তু প্রপারলি এটা জাজমেন্ট করতে পারে না বলে এই ফলস বলে অনেক সময় চালিয়ে দেয় এতে এই ফিগারটা আরও বাড়তেছে এই জন্য আমার বক্তব্য হলো যদি সিলেটে জালিয়াতির শীর্ষে থাকে তাহলে ভিসা অফিস ঢাকাতে থাকতে পারে যদি সুরা বাংলাদেশ এটা ঢাকাতে না হয়ে দিল্লিতে কেন এইটা দিল্লিতে নেওয়ার কারণে আমরা বাংলাদেশিরা মনে করি আমরা আন্ডারমাইন হচ্ছে এবং আমাদের এই বাংলাদেশিরা প্রবাসে এই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি যেভাবে কন্ট্রিবিউট করতেছে এবং তাদের যে ভূমিকা এই ভূমিকার প্রতি রেসপেক্ট রেখে বাংলাদেশে আবার ভিসা অফিস ফিরিয়ে নেওয়া উচিত এবং ফিরিয়ে আনা হোক এবং যদি কোনো জালিয়াতিমূলক কোনো ব্যবস্থা মানে হয়ে থাকে জালিয়াতিমূলক ডকুমেন্ট থেকেও থাকে তাহলে এগুলো প্রিভেন্টিভ কীভাবে নেওয়া যায় আমরা হোল কমিউনিটি আমরা বাংলাদেশি যারা প্রবাসে দেশে আছি আমরা সর্বাত্মক সহযোগিতা করব যদি কীভাবে এগুলাকে রিডিউস করা যায় বা প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া যায় সো আমি মনে করি যে ব্রিটিশ হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন এটা আমাদের কমিউনিটির একটা মিটিংয়েই দিয়েছেন আমার আমি আশা করেছিলাম যে কমিউনিটির ব্যক্তিত্ব যারা ছিলেন এখানে নেতৃবৃন্দ ছিলেন তারা সাথে সাথে প্রতিবাদ করবেন এবং তাদের বক্তব্যটা তুলে ধরবেন যদিও এখানে কেউ বলেননি কিছু আমি আশা করব যারা সংশ্লিষ্ট যারা ছিলেন বা যাদের লিঙ্ক আছে এটা তুলে ধরা উচিত এবং অফিসিয়ালি এখানে অনেক প্রস্তাব এসেছে এগুলো আমরা যতগুলো প্রস্তাব এসেছে এগুলোকে কম্বাইন করে আমরা এগুলোকে ফার্দার নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য এবং ধন্যবাদ আবার অর্গানাইজার যারা আজকের এই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে যারা আয়োজন করেছেন থ্যাংক ইউ মানুষ হিসাবে আমরা মনে করি আমাদের নিজস্ব দায়িত্ব হিসাবে আজকে আমরা বসেছি যে আমাদের নিজস্ব যে কমিউনিটির মানুষ যেটা আশা করে সেই আশারই প্রতিফলন আমি সবাইকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব সময়টা একটু মানে সুন্দরভাবে করার জন্য আমি এখন যাচ্ছি ব্রিটেনের বাঙালি কমিউনিটি অত্যন্ত পরিচিত মুখ ইমিগ্রেশন অ্যাডভোকেট একএম রবিউল আলম প্লিজ ধন্যবাদ আমি খুব সংক্ষিপ্ত দুই তিনটা ইস্যু এখানে তুলে ধরতে চাই কারণ এখানে যারা কথা বলেছেন তারা অনেক অভিজ্ঞ এ ব্যাপারে এবং অনেক মূল্যবান তথ্য অলরেডি একই কথা বলার প্রয়োজন নেই আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে মন্তব্যকে কেন্দ্র করে সেটা ওয়েদার ইট ইজ এ পলিটিক্যাল মোটিভেটেড
অর ডিপ্লোম্যাটিক পারপাস অনলি, সেখানে কী জিনিস হতে পারে বলে আমার ধারণা। প্রথমে আমি আগেই বলেছিলাম আলোচনার প্রথমে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এমবিসি ভিসা সেকশন ট্রান্সফার পিছনে কারণ ছিল ফাইন্যান্সিয়াল। যদি সেটা হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইস্যু। কিন্তু এখন যেটা ইস্যু তোলা হয়েছে যে বাংলাদেশের এই অঞ্চলে বা বাংলাদেশে ফলস ডকুমেন্ট সাবমিট করা ভিসার জন্যে, তা আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যদি ফলস ডকুমেন্ট সাবমিট করা হয় তাহলে ফলস ডকুমেন্ট বাংলাদেশ থেকে তো ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়াতে যা ধরা পড়ছে এটা ফলস, তাহলে কি বাংলাদেশে যখন ভিসা সাবমিট করা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়তো তখন ফলস ধরা পড়তো না? যদি পড়িয়া থাকে তাহলে তো বাংলাদেশে এটা চেকিং করা যায়, তো ইন্ডিয়াতে নেওয়ার দরকার নেই। কারণ বাংলাদেশেও যে সমস্ত ভিসা অফিসার যারা আছেন ম্যাক্সিমামই ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ বা ব্রিটিশ, ইন্ডিয়াতেও যারা আছেন তো সেখানেও ব্রিটিশ এমপ্লয়ি, তাহলে সেখানে যদি ধরতে পারে ফলস ডকুমেন্ট তাহলে বাংলাদেশে তারা ধরতে পারবে না কেন? তাহলে বাংলাদেশের ধরলে তো সমস্যার সমাধান এখানে হয়ে যায়, ইন্ডিয়াতে নেওয়ার কারণ নেই। উনি আরেকটা মন্তব্য করেছেন যে এই ফলস ডকুমেন্টের কারণে বাংলাদেশে ভিসা সেন্টার নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে হচ্ছে বাংলাদেশের এখানে ভিসার ফলস ডকুমেন্ট চেক করা যায় না। ওনার কথা যদি এইটা মানো হয় যে বাংলাদেশে যে এমবিসিতে যে পেপার ডকুমেন্ট করে এখানে ফলস ডকুমেন্ট ধরা যায় না, এরা ধরতে পারে না, ধরতে পারে কারা? ইন্ডিয়ায় নিলে। ডাজ ইট মেক্স এনি সেন্স? আমার মনে হয় না। দুই নম্বর কথা হলো যে ফলস ডকুমেন্ট যে সাবমিট করা হয় এইটির সঙ্গে ভিসা ট্রান্সফারের কোনো ভিসা ডিপার্টমেন্ট ট্রান্সফার মুভ করার কোনো কারণ আমি পাই না, কারণ এই কারণেই পাই না, এটা পলিটিক্যাল রিজনই আমি মনে করি। অথবা যদি এই ইস্যুটার কারণ এই হয়ে থাকে যে বাংলাদেশের মানুষের ভিসাকে মোর রেস্ট্রিক্ট করে ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য ওই অঞ্চলে এটা হতে পারে যে এখানকার মানুষ ফলস ডকুমেন্ট সাবমিট করে, সুতরাং এদেরকে ইমিগ্রেশনটা মোর কন্ট্রোল করা যে এই এই অভিযোগ দিয়েই যেখানে রাইট পারসন অ্যাপ্লাই করে না, এটা আমার কাছে একটা বড় ইস্যু মনে হয়। না হলে এই ফাইন্যান্সিয়াল রিজনও না, আর ফাইন্যান্সিয়াল রিজন যদি হয় তাহলে আমরা তো কাগজ জমা দিচ্ছি বাংলাদেশে, এই কাগজটা যাচ্ছে ইন্ডিয়ায়, তো তাই যদি হয়ে থাকে তাহলে ইন্ডিয়ায় ধরতে পারে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন ধরতে পারবেন এখনও। থার্ড কোয়েশ্চেন হলো যে আমার মনে হয় যে যে সমস্ত এন্টি ক্লিয়ারেন্স অফিসাররা আমাদের দেশ বা এই ধরনের দেশে যারা কাজ করেন, যাদের সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনের ধারণা যাকে ফলস ডকুমেন্ট হয়, এই সমস্ত দেশের কালচারাল ডকুমেন্টারি সিস্টেম যেটা অলরেডি বলেছেন আমি আবার কিছুটা রিপিট করতে চাই, এই জন্যই যে আমরা এই ধরনের প্র্যাকটিক্যাল ফেস করি, প্র্যাকটিসিংয়ে আমরা যেগুলো পাই সেখানে দেখি যে এদের অনেক অফিসারেরই ওই দেশের কালচারাল ডকুমেন্টেশান, তাদের ইস্যুইং এবং তাদের গভর্নমেন্টের পলিসি, তাদের রুলস রেগুলেশন সম্বন্ধে ওনাদের অভিজ্ঞতা অনেক কম। যেমন বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আমাদের দেশে কবে থেকে রেজিস্ট্রি শুরু হয়েছে? আমাদের দেশে এখনও বহু মন্ত্রী মিনিস্টার আছে যাদের বার্থ সার্টিফিকেট কারেক্ট না, তারা তাদের বাবা মারা ওই দড়ি গিরা দিয়ে দিয়ে ডেট বার্থ মুখস্থ রাখছিল, বহু মন্ত্রী মিনিস্টার আছে, তাহলে কি তারা ফলস? আরেকটা ইস্যু বড় ইম্পর্টেন্ট যেটা আমরা রিসেন্টলি খুব ফেস করছি যে ডকুমেন্ট ফলস বলা হচ্ছে। যেমন একটা ছেলে তার বাবার সাথে প্যারেন্টস এসে এই দেশে রাইট অফ এভার আসছিলেন, এখন সে 20 বছর পার হয়ে গেছে, যেহেতু 2006 রাইট অফ রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার কারণে তাদের নতুন করে সব ডকুমেন্ট দিতে হয়, বাট এই সময়ের মধ্যে তো তার বাবা মারা গেছেন, এখন বলা হচ্ছে তো তোমার ডকুমেন্ট এটা যখন আবার এক্সটেনশনে যদি দেওয়া হচ্ছে তখন ডকুমেন্ট এটা বলছে ফলস, বা আমরা মানি না, কালাম সাহেব বলছেন যে এগুলো নতুন করে আনতে বলে, তো নতুন করে আনতে গেলে ডিএনএ টেস্টের ছাড়া তো কোনো অল্টারনেটিভ নেই, কারণ এই ডকুমেন্টগুলো অনেক সময় ড্যামেজ হয়ে গেছে, অনেক সময় লস্ট, অনেকের ডকুমেন্ট লস্টও হয়ে গেছে, তাহলে সে প্রমাণ কে ডকুমেন্ট? আর বাবা নাই তো ডিএনএ টেস্ট কোথায় করবে? অনেকে তো আবার সিবলিংস নাই, তো সিবলিংস এইসব, তাহলে কি সে এই 20-25 বছর এদেশে রাইট অফ এভারে থাকার পরও তাকে এদেশ থেকে চলে যেতে হবে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে যে রাইট অফ এভারে আসছিল সেইটার স্ট্যাম্পটা তো তার কাছে আছে, তাহলে কেন হাই কমিশন এটা বিশ্বাস করে না? এই স্ট্যাম্পটা তো তার ভিগনিটি নাম্বার আছে, রাইট অফ এভারের ভিগনিটি নাম্বার চকচকিয়ে আছে দেখা যায়, তাহলে এই রেকর্ড দেখে তারা বিশ্বাস করে না, তাহলে তাদের ডকুমেন্টে তারা বিশ্বাস করে না। ব্রিটিশ হাইকমিশনে যখন ভিসা হয় তখন রাইট অফ এভারে যে স্ট্যাম্প দেওয়া হয় সেই স্ট্যাম্পের ভিগনিটি নাম্বার থাকে, সেই নাম্বারের সঙ্গে রেকর্ড আছে হাইকমিশনে এবং ব্রিটিশ হোম অফিসে, তাহলে যখন 20 বছর পরে অ্যাপ্লিকেশন করা হচ্ছে এটা সাবমিট করা হচ্ছে তারা বলতে তারা বিলিভ করিনি, তুমি হসপিটালে তো এ আনো ওটা আনো সেটা আনো,
সুতরাং তাদের একটা অভিজ্ঞতার দরকার যে বাংলাদেশের হসপিটাল স্টিল বাংলাদেশের আমার মনে হয় 60-70% পিপিল গ্রামে জন্মগ্রহণ করে দাইমার কাছে, তাদের কোনো রেকর্ড নাই। তো দে শুড নো অ্যাবাউট দিস দি পিপুল হু আর কামিং ফর ভিসা, ওয়ার দে বর্ন, ওয়ার ইজ দ্য সিস্টেম ডেভেলপ ইন বাংলাদেশ, দে ডোন্ট নো, অর দে নো দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। সো এই বিষয়গুলো ব্রিটিশ হাই কমিশনে আমার মনে আনা উচিত যে এখানে যারা কাজ করবেন, যে দেশে কাজ করবেন, সেই দেশের সিস্টেম রুল রেগুলেশন তাদের ধারণা থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ কমনওয়েলথের মেম্বার, কমনওয়েলথের মেম্বার হিসাবে ব্রিটেনের সাথে আমাদের শুধুমাত্র যে ডিপ্লোম্যাসি পলিসি যেগুলো রিলেশন আছে সেটাই না, এখানে আমাদের পিপল আসে যায়, সেটেলমেন্টের সুবিধা আছে। তো সেই দিক থেকে ভিসাটা সরাই নিয়ে এগুলো, কিন্তু হোম ব্রিটিশ হাইকমিশন তো ফুল এম্বাসি বন্ধ করে চলে যাচ্ছে না, তাহলে আপনি এক গালে শহর মারছেন আর এক গালে আদর করবেন, এটা তো হয় না। তাহলে আমার বুঝতে হবে যে ব্রিটিশ হাইকমিশনের এই কমিটির মধ্যে কী পলিসি তারা অ্যাডপ্ট করছে। আপনি সমস্ত ডিপ্লোম্যাসি ওখানে মেনটেন করতেছেন, কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের যাদের এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে তাদের আত্মীয় স্বজনের যোগাযোগ বা আসার যে রাইটটা সেটা আপনি বন্ধ করে দিয়ে ইন্ডিয়া বা অন্য দেশে নিয়ে যাচ্ছেন, এটা সুন্দর লাগে না। এটা ব্রিটিশ হাইকমিশনের বুঝতে হবে, সে অনুসারে আমার মনে হয় সবার সঙ্গে মিলেমিশেই এর একটা সমাধান করা উচিত। এবং অনতিবিলম্বে যে লেমিসকিউজ দিয়েছে যে অর্থের জন্য অথবা এই জালের জন্য আমরা ইন্ডিয়ায় নিয়ে গেছি, এটা ঠিক না। ইন্ডিয়া আমাদের থেকে আরও মোর করাপ্টেড থাকতে পারে। সুতরাং আমাদের থেকে ইন্ডিয়া ভালো আমরা খারাপ এই ধরনের মন্তব্য আমার মনে হয় বিরত থাকা ভালো। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা কমিউনিটি আসি, তাদের সাথে বসবো, কথা বলবো, সমস্যা সমাধানের চেষ্টা করবো। এবং ব্রিটিশ হাইকমিশনকে এভাবে আগায় আসতে হবে সরল মনে, সিম্পল মাইন্ডে, নট ইন ডিপ্লোম্যাটিক পলিসি অর পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। আমার মনে হয় এটা। ধন্যবাদ। আমি এখন যাচ্ছি আসলে আমাদের নামাজের আগে আমরা চেষ্টা করব শেষ করার। সরি কামরুল ভাই, আমাদের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ ধন্যবাদ। সিবিপিডি কর্তৃক আয়োজিত আজকের এই, আমি বলবো সেটা রাউন্ড টেবল ডিসকাশন না বলে একটা প্রতিবাদের মতো মনে হচ্ছে আমার কাছে। তো আপনারা যারা এক্সপার্ট, লো এক্সপার্ট, আপনারা অনেক জিনিস শেয়ার করতেছেন, আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্কেপ গোট। যখন কোনো কিছু হয় ঘটনা, একটা খারাপ ঘটনা বা ব্লেম করা হয়, তখন মানুষ কিন্তু স্কেপ গোট একটা খুঁজে যে কী করা যেতে পারে। তো আমার মনে হচ্ছে উনি যেটা দিয়েছেন যে কাগজপত্রের সিলেট জালিয়াতির শীর্ষে, আপনি যখন কম্পারিজন করবেন কোনো বিষয়টা, তখন কিন্তু আরও ডেটা আনতে হবে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে। যেমন আমরা জানি অনেক সময় আপনি এখানে মেনশন করছেন এক ভাই, এখানে নাইজেরিয়ার ব্যাপারটা, ওয়ার্ল্ডের কিন্তু বিভিন্ন জায়গায় কমনওয়েলথ কান্ট্রি শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক জালিয়াতি হয়, এই দেশে ফ্রড হচ্ছে বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন ধরনের ফ্রড হচ্ছে, আমেরিকা উন্নত বিশ্বে হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি কম্পারিজন এবং ডেটা ছাড়া যদি কথা বলেন এটা উচিত না আমি মনে করি, এজ এ প্রফেশনাল এটা আমি নিন্দা জানাচ্ছি এর জন্য। এবং এই যে কম্পারিজনটা ওনাদেরকে দেখানো দরকার যে কীরকম সিলেট ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আরও এম্বেসি সহ বিভিন্ন এলাকা আছে, সো ইফ ইউ কম্পেয়ার উইথ আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ইভেন আপনি যদি ওই ইন্ডিয়ার সাবকনশিয়াস তুলনা করেন, সেটা আমার মনে হয় ডেটা থাকা দরকার, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, আমার মনে হচ্ছে কিন্তু আপনারা বলেছেন যেটা জালিয়াতি যদি হয়ে থাকে তাহলে ওইখানে কর্তৃপক্ষ পুলিশ আছে, ওইখানে ল আছে, এনফোর্সমেন্ট অফিস আছে, সেখানে সেটা করতে পারে। তো দুঃখজনক আমাদেরকে স্কেপ গোট হিসেবে ইউজ করা হচ্ছে সিলেটিদেরকে, পার্টিকুলারলি এখানে সিলেট শীর্ষে যখন বলা হচ্ছে। আমার ওয়াইফ ওই মিটিংয়ে ছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছেন, উনি একটা প্রশ্ন রেখেছেন ওইখানে হ্যান্ড রিটেন, কিন্তু ওটার আনসার উনার সময় ছিল না আনসার করার আর কি। তো এ ব্যাপারে আমরা খুব দুঃখিত, আমরা চাই আপনারা মিডিয়ার মাধ্যমে এবং আপনারা যারা ব্যারিস্টার সলিসিটার আছেন আমাদেরকে একটু জাগান, আমরা বলবো এই ব্যাপারে আমাদেরকে একটু আরও একটু অবহিত করেন, কারণ আমরা জাল কিছু করতে চাই না, আমরা সঠিক উপায়ে এই দেশে আসতে চাই এবং বাস করতে চাই। ধন্যবাদ। সঠিকভাবে মানুষ আসুক, অনেক সময় আমরা এটা বিশ্বাস করি, অনেক সময় অসাধু মানুষের কপ করে পড়ে অনেক সময় কিছু সময় মিস্টেক হতে পারে, কিন্তু তারাও সবাই যে করছে এটা কিন্তু সঠিক না। আমি যাচ্ছি ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক জনাব আহাদ চৌধুরী। ধন্যবাদ আপনাদেরকে, সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগকে। আমি আমার বক্তব্যে একটু বলতে চাই এই কারণে যে জনমত তার দায়িত্ব পালন করেছে, ঠিক সেই কারণেই আমি বলতে চাচ্ছি এই কারণটি যে আমরা এই বিলেতে কিন্তু সংবাদপত্রের 100 বছরের ইতিহাস, কিন্তু সেই 100 বছরের ইতিহাসে
গত 10 বছর বা 15 বছর আমরা পকেট সাংবাদিক যারা, তারা কিন্তু এই বিষয়টি কিন্তু এড়িয়ে যান। আমরা যখন সোশ্যাল মাধ্যমে দেখি যে কোনো ব্যক্তির কমেন্টকে নিয়ে আমরা উন্মাদনায় ফেটে পড়ি, বা এটা সেটা কোনো অঞ্চলকে হোক, সিলেটকে হোক আর নোয়াখালীকে নিয়ে হোক, তো সেক্ষেত্রে কিন্তু আজকে আপনারা একটি বড় দায়িত্ব পালন করেছেন, যারা আমরা ইস্ট লন্ডনের টাইগার, আপনারা আপনাদেরকে আমরা যারা বলি যে ব্যারিস্টার এবং সলিসিটাররা, আপনারা কিন্তু আপনাদের নিজেদের দায় থেকে এই বিষয়টি আজকে নিয়ে এসেছেন। এখানে আমরা যখন আতাউর বাইদের সময়ে আজ থেকে প্রায় 8 বছর বা 10 বছর আগে গেটার সিলেটের যে অবদান ছিল, বাংলাদেশ ওয়েলফেয়ারের যে অবস্থান ছিল, সেই অবস্থানটি কিন্তু এখন কিন্তু গেটার সিলেট ইলেকশনের মধ্যে সীমাবদ্ধ, সেটা আমি নিঃসঙ্কে চিত্তে বলতে পারি, সেটা আমি বয়েও নয় বা কাউকে আমি খুশি করার জন্য নয়। এখানে সিলেটকে নিয়ে বলা হোক, আর আমি আঞ্চলিকতায় বিশ্বাস নয়, সিলেট হচ্ছে বাংলাদেশের একটি অংশ, যেহেতু এখানে সিলেটের নামটি চলে এসেছে, সেহেতু আমি চৌধুরী হাফিজের বক্তব্যের সাথে একমত হয়ে আমি বলতে চাই যে যে মুহূর্তে আমরা দাবি করছি যে আমাদের ভিসা অফিসটা বাংলাদেশে হোক, সিলেটে হোক, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই রাজনৈতিকভাবেও আমরা যারা সিলেটের নিয়ে বাণিজ্য করি, কমিউনিটি বাণিজ্য করি, আমি এখানে আমাদের আমি জানি যে এনাম আলী বাই মতো ব্যক্তিরা তখনকার সময় এই প্রেস কনফারেন্সে ছিলেন, যারা সিলেট বাণিজ্য করেন, আমি নিঃসঙ্গে চিত্তে বলতে পারি কোনো প্রতিবাদ হয়নি। আজকে আপনারা আপনাদের মাধ্যমে রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে আপনারা সেই প্রতিবাদটুকু করছেন, কিন্তু অন্য ক্ষেত্রে আপনারা সংগঠনগুলো কোথায়? আজকে সামাজিক সংগঠন, আজকে একটি নিউজ পেপার বা যে অনলাইন হোক আর LB24 বা জনমত যে কোনোটি হোক, চ্যানেলস হোক, আমরা যারা কমিউনিটির নেতা বলে পরিচয় দিই এবং বিবৃতি এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য আমরা হুমড়িকে পড়ি, একটি অঞ্চলকে আপনি বলা হলো চুরের মতো, জাল মানে তো একটি সরাসরি বলা হচ্ছে আপনারা করাপ্ট এবং চুর, সেহেতু আপনারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমরা কোথায়? আমাদের দায়িত্বটুকু কিন্তু আমরা সেক্ষেত্রে পালন করতে পারছি না। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি ছিলেন ওইখানে, বাংলাদেশ হাই কমিশনার টুটো জগন্নাথ সবাই জানে, একটি অর্থবহ এই হাই কমিশনের আমরা বিচ্ছিন্ন অনেকেই বলে থাকি, পাশাপাশি কিন্তু সামাজিক সংগঠনগুলো যারা বিভিন্ন সময় এই কমিউনিটির চেয়ারগুলো দখল করে রাখেন, তাদের অবস্থান কোথায় এই ব্যাপারে? আপনারা আপনাদের দাবি তুলছেন, আমরাও যারা লিখি বা আমরা প্রচেষ্টা আমরা নেই, ইউনো ব্যারিস্টার তারেক উনিও সাংবাদিক, উনিও ওনার পত্রিকায় নিয়েছেন, শাহ ইসুফ আসেন নিয়েছেন, বাবুল ভাই আসেন নিয়েছেন, কিন্তু সেই প্রেক্ষাপটে সালাম ভাই যদি বক্তব্য দেন, উনি বক্তব্য দিলে আওয়ামী লীগের, যদি আমি এখানে আওয়ামী লীগের সমর্থন করি তাহলে বলবো যে সালাম ভাই বিএনপির কথা বলে দিয়েছেন। আমাদের বিচ্ছিন্নতার কারণে কিন্তু এই বিষয়টি চলে এসেছে এবং এই বিষয়গুলো কিন্তু বর্তমানে এভাবে বিভিন্নজন বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বিভাজনের রেখা নিয়ে যেতে চাচ্ছে। তো আমি মনে করি চৌধুরী হাফিজের যে বক্তব্য এখানে এসেছে বা অন্যান্য আমার সিনিয়র ভাইরা বলেছেন যে হাই কমিশন এবং ফরেন অফিসে আমাদের ডেলিগেট যাওক, আজকের সিদ্ধান্ত হোক অথবা লিখিতভাবে আপনারা দিতে পারেন, আর পাশাপাশি আমি মনে করি আপনারা আপনাদের মাধ্যমেও এই টিভিতে গিয়ে অন্ততপক্ষে আমাদের বিষয়টি তুলে ধরা হোক। সবাইকে ধন্যবাদ। আমি সরাসরি যাব, আমি সরাসরি যাচ্ছি বাংলাদেশ আইন সমিতির সভাপতি এবং বিশিষ্ট ইমিগ্রেশন প্র্যাকটিশনার এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব শাহরুখ সাহেব, আপনার যদি মতামত চাওয়া খুব সংক্ষেপে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আবুল কালাম চৌধুরী। আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগ যে এত সুন্দর একটা এই বিশেষ করে যে কমিউনিটি অ্যাওয়ারনেস মিটিং বলবো এবং এটা সময় উপযোগী। সত্যিকার যে আমি সেদিন ওই টিভিতে প্রথমত এই নিউজটা আমি দেখতে পারলাম যে এটা আমার কাছে একটা কী বলবো শালীনতার কোনো একটা কিছু বড় একটা প্রোগ্রামে অতিথি এসে যে একটা কমেন্ট করছে, এটা মিনিমাম একটা কার্টিজিরও আমি দেখতে পেলাম না। কী করে এতটুকু সাহস পেলো এখানে একটা এরকম কমেন্ট করলে? সেখানে আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল, আমি এখানে অনেকেই অনেকগুলো ইস্যু রেজ করছে, আমি এগুলা কিছু বলার মতো দেখি না, সব অলরেডি ইস্যুড করেছি, কিন্তু আমি বলবো এটাই যে অনেকেই বলছে যে এটার এক প্রথমত অ্যাওয়ারনেস, সেকেন্ড এটার প্রিভেন্টিভ কিছু আমাদের করতে হবে, বিশেষ করে আমরা যদি শুধু এই মিটিগ্রেমেন্টে বরাদ্দ রাখলে এটা হবে না, আমাদের কিছু আমি বলি যে মেসেজ দিতে হবে।
থ্রু দি কমনওয়েলথ অফিস আছে যেভাবে আমরা শুধু এইভাবে বক্তৃতার মধ্যে এটা সীমাবদ্ধ রাখলে কিন্তু আমরা এটা সলিউশন পাবো না। দ্বিতীয়ত যেই কথাটা বলছে এখানে, আমি বেশি সময় নিব না, আমি আপনার কথা কম বলি, যে আমি বলবো যে এটা তারা আর্টিফিশিয়ালি যে একটা ইস্যু রেজ করা হয়েছে, যেমন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, এখন তার একটা ইস্যু বলতেছে যে কিন্তু ফলস ডকুমেন্ট সাবমিট করে দেখে এটা ইন্ডিয়া নিয়ে আসছে, এটাকে একটা কাভার করার জন্য যে একটা পার্টিকুলার এরিয়াকে বলে দিয়ে এতগুলো তারা এত পার্সেন্ট ফলস ডকুমেন্ট, এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল একটা ইস্যু রেজ করা, বিকজ অফ দ্যাট ওইটাকে কাভারেজ দেওয়ার জন্যই তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমেন্টটা বলছে বলে আমার আমার ধারণা আর কি। আমরা এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করা দরকার, যাতে ফিউচারে এই ধরনের কোনো কমেন্ট করার থেকে বিরত থাকে, এবং আমরা আমি মনে করি কমনওয়েলথ অফিসের মাধ্যমেই আমাদের মেসেজটা দেওয়া উচিত। এখানে আমরা অনেক লয়ার আছি, আমরা স্ট্রংলি সবাই একটা ড্রাফট লেটার ওদের দিতে হবে, এবং আমরা আশা করি এটার একটা উত্তর আমরা আশা করবো, যাতে স্বাভাবিকভাবে আমরা এইভাবে বসে থাকলে হবে না আমি মনে করি। আর আমি আর চেয়ে বেশি বলার মনে করি না, সবাই মিলে আমি মনে করি এগেইন আমি বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশি পলিসি ডাইরেক্টর ধন্যবাদ জানাচ্ছি এই এই সময়ের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, ধন্যবাদ। আসলে ডিপ্লোমেটরা অনেক সময় অনেক অনেক কথা বলে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজের অনেক কিছু থাকে, অনেক মারপেস থাকে, কিন্তু এইভাবে ধারাভাবে এটা কোনোভাবেই কোনো সভ্য সমাজে এটা কিন্তু আসলে খুবই আনন্দিত। আমি এখন অনুরোধ করবো বিশিষ্ট শিক্ষাবিদ এবং কমিউনিটি ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ এবং ডক্টর মুজিবুর রহমান। থ্যাংক ইউ কালাম ভাই, থ্যাংক ইউ চেয়ার, আজকের পরিচালক, যারা উপস্থিত সুদি, ইসলাম আলাইকুম। আমার মনে হয় আসলে আলম ভাই যেটা বলছেন সব কিছুই আমরা কাভার হয়ে গেছে, জাস্ট বলার খাতিরে বলা। আমি মনে করি এরকম গতবাদা যাতে মিটিং না হয় আর কি, এই কালচারের আমি একজন ব্যক্তিগত বিরোধীবাদী মানুষ, যে গেলাম আসলাম ছবি তুললাম আর টিভি পত্রিকা দিলাম আর কি, কিন্তু আজকের মিটিংটা আসলে রেডি আমি মনে করি ইফেক্টিভ হবে। কারণ হচ্ছে প্রথমত অভিনন্দন এই সংগঠনকে এবং লাইভ প্রচারের জন্য, কারণ আমরা কথা বলবো এই কথাটা আমি হাইডিং কিছু না, সবাই জানুক, সবাই দেখুক আমার আমি কী বলছি আপনি কী বলছেন, এবং এখানে উপস্থিতি যাই হোক সবাই কিন্তু এই সমাজের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং যারা যারা সময়ের কারণে আসতে পারে নাই তারা সুযোগে সবাই দেখে নিল কি কথা বলছেন সবাই। প্রথমত হচ্ছে আসলে আমি যদি এই বিষয়টিকে একটু অন্যভাবে দেখি, কারণ লিগ্যাল সাইডটা আপনারা সবাই কাভার করে ফেলছেন, কারণ সবচেয়ে বড় এটা অপ্রাসঙ্গিকভাবে বক্তব্যটা আসার কারণটা কি, দুই তিনটা ইস্যু সালম ভাই খুবই যৌক্তিকভাবে বলছেন, যেটা হচ্ছে যখন মানুষ এদেশের কমিউনিটি সবাই বা মানে প্রফেশনাল বলেন কমিউনিটি বলেন সবাই চিন্তা করছে যে ইন্ডিয়া থেকে ভিসা অফিস ডাকাতে নিয়ে আসবে, ঠিক এমনই এক সময়ে হাই কমিশনার বললেন বাংলাদেশের একটা একটা বিশেষ অঞ্চলকে নিয়ে যে সেখান থেকে জাল ডকুমেন্ট প্রোভাইড করা হয়, এটা সম্পূর্ণভাবে আমি মনে করি ওই ইস্যুটাকে ডাইভার্ট করার একটা ইস্যু, আর তার চেয়ে আরও ভয়াবহ হবে আমি মনে করি, কারণ দেখেন প্রোভেক্সিটার পরে এই দেশে এটা হেট্রেড এটা মানে হেট্রেড ক্রাইম যেগুলো ইনক্রিজ হচ্ছে, এখন এদেশের একটা জিনিস আমি যতটুকু জানি বিবিসি বলেন মিডিয়াতে যারা আছে ব্রিটিশ মিডিয়া এবং ব্রিটিশ অ্যাম্বাসেডার যারা আছে ওরা যে কথাগুলো বলে, এদেশের যারা সিটিজেন ব্রিটিশ বিশেষ করে তারা কিন্তু ওগুলা ওরা পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি কীভাবে বললো এটা দাঁড় দাঁড়া না, ওরা মনে করে ওইটাই বাইবেল, ওইটা আমাকে ওইটাই আমাদের বক্তব্য, উনি যা বলছে এটা আমাদের সবার বক্তব্য, অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, এক্ষেত্রে যদি এটা হয় তাহলে মনে করবি কি তাহলে যারা আসছে তাহলে এরা জাল ডকুমেন্ট দিয়ে আসছে, অতএব যারা এখানে লিগেলি অবস্থান নিছে আসার সময় ওরা ফ্রড হয়ে আসছে, এই ধরনের একটা ইস্যু যদি ওদের মনোজগতে সাইকোলজিক্যালি বসানো বসাই দেওয়া হয় তাহলে কিন্তু আরও এই জিনিসকে উস্কে দেওয়া হবে। লিগ্যাল সেক্টর যেহেতু আপনারা সবাই কভার করছেন আমি মনে করি, আর সবচেয়ে তার যে বিষয়টা বলবো কমিউনিটির ব্যাকবোন বলতে আসলে ভেঙে গেছে, কারণ আমরা প্রথম দিকে যারা আসছিলেন এদেশে কমিউনিটির সবাই কিন্তু যে আমাদের বাঁচতে হবে লড়াই করতে হবে এই মনোভাব নিয়ে ওরা এগিয়েছিলেন, এখন আমরা মনে করি আমাদের তো আর বাসা থাকা পড়ার সমস্যা নাই, আমরা থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এখন আমরা চলে আসছি, যেহেতু আমরা ব্রিটিশ হয়ে গেছি তাহলে এখন আমরা শুধুমাত্র ফটো সেশন নিয়ে মানে ব্যস্ত থাকি আমরা, এই জন্য কমিউনিটিকে আমার মনে হয় সবাই না ডেফিনেটলি আমি এটা উইথ ডিউ রেসপেক্ট বলবো, এখানে অনেক কমিউনিটি ওয়ার্কার এখন কাজ করতেছেন, এটা যদি না হতো তাহলে একটা ব্রিটিশ হাই কমিশনার উনি তাও আবার বিবিসিসিআই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
এটা তো বাংলাদেশের লিগ্যাল ম্যাটারের কোনো বক্তব্য না। উনি আসছে কীভাবে বাংলাদেশের সাথে বিলেটের ধরনের ব্যবসা বাণিজ্য প্রবেক্সিটের পরে আমাদের কীভাবে ইন্ডাস্ট্রিয়াল যে লিঙ্ক আপটা ইনক্রিজ করা যায়, সেখানে এসে বলে দিল সিলেটের সবচেয়ে বেশি জাল ডকুমেন্ট হয়। তাহলে ওনাদের একটা পারসেপশন আসছে কমিউনিটির যে ধরনের, আমরা অনেক বড় কমিউনিটি ডেফিনেটলি কোনো সন্দেহ নাই, কিন্তু আসলে আমরা যে ওই ওনাদের ফিসে ছবি নিতেই ব্যস্ত আছি, কাজের কাজ মনে হয় আমরা অনেকেই নাই, গতিকেই এই সাহসটা ওরা পাইছে। আমি মনে করি এখান থেকে আমরা বের হয়ে আসতে হবে এবং ওনাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে এগুলো ওনাদেরকে মানতে বাধ্য করাতে হবে। থ্যাংক ইউ। আসলে সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়ালগে আমরা আসলে যাদেরকে ইনভাইট করি বা আলোচকবৃন্দ যারা থাকেন, আমরা চেষ্টা করি সবার কথা বলার জন্য, সেজন্য পার্টিসিপেশন আমরা চেষ্টা করি আমাদের লিমিটেড রাখার জন্য। এবং আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কোনো কোনো না কোনোভাবে মিডিয়ার মাধ্যমে, লিগ্যাল প্রফেশনের মাধ্যমে, জার্নালিজমের মাধ্যমে, এডুকেশনের সেক্টরে বিভিন্নভাবে আপনারা অবদান করছেন। সুতরাং আপনারা আজকের এই প্রোগ্রামে যে কথাগুলো বলছেন কমিউনিটির 1000 বয়সের সমান এবং সবাই কিন্তু শুনছে, এবং এইগুলো কিন্তু এই যে টপিকসটা নিয়ে আমরা আলাপ করছি এটা কিন্তু আসলে আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম যদি এইভাবে যদি রিফিউজ করা হয় তাহলে সিলেটে অর্থাৎ বাংলাদেশের সাথে ব্রিটিশ বাংলাদেশিদের সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। যদিও আমরা যত ছোট করে বিষয়টা দেখি, যদি এইভাবে ঢালাওভাবে রিফিউজ করা হয় তাহলে কিন্তু একটা সুদূর প্রসারী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়বে। আমি এভাবে এবার আমি অনুরোধ করব বিশিষ্ট সাংবাদিক এবং কমিউনিটি নেতা আমার সদ্য বড় ভাই জনাব বাবুল হোসেন ভাই, উনি সাংবাদিক, আমি ওনার মতামত চাইব। আজকের গোলটেবিল বৈঠকের জনাব সভাপতি, জনাব উপস্থাপক, উপস্থিত সাংবাদিক, আইনজীবীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম আদাব। আমি প্রথমে বলবো যে আজকে জনাব মুজিব ভাই যেটা বলেছেন যে বিসিসিআইর একটা প্রোগ্রামে এসে, ওখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম বা কোনো আইনি কোনো ইয়ে ছিল না, একটা তাদের একটা ফাংশন ছিল, উনি ওখানে অতিথি হিসাবে আইসে, অতিথি হিসাবে আইয়া একটা অঞ্চলকে, অঞ্চলের উপর তার যে আক্রোশ, তার যে প্রতিহিংসা, এই প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কারণ তিনি একটা দেশের প্রতিনিধিত্ব করতেছেন বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের মানুষ তার দৃষ্টিতে সমান, আইনের দৃষ্টিতে সমান, কিন্তু সিলেটিদের উদ্দেশ্য করে তিনি একটি বক্তব্য দিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমি আজকের সিবিপিডিকে বলবো, আমি নিজে এবং আমার ইয়ার পক্ষ থেকে আপনাদের আমি সহযোগিতা করব। এখানে কমনওয়েলথ অফিসে এই হাই কমিশনারের বিরুদ্ধে একটা আমরা দরখাস্ত দিতে পারি খুব শক্তভাবে, এবং তাদেরকে আমরা আরও বলতে পারি যে শুধু সাম্প্রতিককালে নয়, বহু বছর থেকে তারা যেন আমাদের বাংলাদেশে, আমি যেহেতু আমাদের অঞ্চলকে নিয়ে, আমাদের মানুষকে নিয়ে সে ক্রিটিসাইজ করছে এবং প্রতিহিংসামূলক বক্তব্য রাখছে, এজন্য আমিও বলবো তোমরা আমাদের দেশে আমাদের আভ্যন্তরীণ কোনো ব্যাপারে, রাজনৈতিক কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করো না। আমাদের দেশের হাই কমিশনাররাও তোমাদের দেশে আছে, তোমাদের কোনো কিছুতেই হস্তক্ষেপ করে না। আমাদের হাই কমিশনের একজন কর্মকর্তা সাম্প্রতিককালে একটি পত্রিকায় লেবার পার্টি সম্পর্কে কিছু লেখছিলেন, তাড়াতাড়ি তারে ডাকাইয়া নিলেন, নিয়া ধমকি হুমকি দিয়ে থাকে দেশ থেকে বিতাড়নের পরামর্শ দিলেন। আরও একটা জিনিস আমি বলবো আপনাদের, আমি দুই তিনটা জিনিস সংক্ষেপেই বলবো যে আমি এই এই বৈঠকের মাধ্যমে আমি এই হাই কমিশনার সহ আমি ব্রিটিশ গভর্নমেন্টকে একটি জিনিস জানিয়ে দিতে চাই, আমরা যারা বাংলাদেশি এখানে আছি তাদেরকে মনে রাখতে হবে, তারা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ করেছিল, তখন আমাদের পূর্বপুরুষরা তাদের পক্ষে যুদ্ধ করেছে এবং আত্মাহুতি দিয়েছে, ওই পূর্ব ইউরোপীয় লোকরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তাদের মেরেছে, কিন্তু পূর্ব ইউরোপীয় লোকদের জন্য অবাধ আসা যাওয়া, অবাধ খামকাজ, অবাধ সব কিছু, আর আমাদের জন্য এত রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন হরতে হরতে আমাদের কি আপনার ভিসা অফিস নিয়ে গেছে আপনার দিল্লিতে, দিল্লিতে নিয়ে এটা এটা আমাদের একটা অপমান করা হয়েছে। আমি একটা এক্সাম্পল দিব সংক্ষেপে, আমাকে খুব বেশি সাহায্য করেছেন, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার সলিসিটার জনাব তারেক চৌধুরী, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি একটি অরাজনৈতিক সংগঠনের করি এবং এই সংগঠনের আপনার দায়িত্বে আছি, প্রজন্ম 71 আপনি জানেন। কয়েক বছর আগে, দুই তিন বছর আগে ঢাকা হাইকমিশন থেকে
মিস্টার জন নামে একজন ইমিগ্রেশন অফিসার আমার কাছে এমনভাবে ইমেইল পাঠালেন, একটার পর একটা প্রতি সপ্তাহে একটা ইমেইল, যে লন্ডন থেকে নাকি প্রজন্ম একাত্তরের নামে আপনার লুক আনা হচ্ছে এবং তিন চার দফায় তিনজন চারজন করে লুক আনতেছে একটি চক্র। আমার কাছে তিনি এই সম্পর্কে তিনি চাইলেন সব কিছু এবং সব ডকুমেন্ট আমার কাছে পাঠাইলেন। তারেক ভাই আমাকে খুবই সাহায্য করেছেন এ ব্যাপারে। আমি এই চক্রটির সব কিছু আমি দিলাম, দফায় দফায় এই তাদের যে ইমেইলের উত্তরগুলো দিলাম এবং এখানকার যে চক্রগুলোর যে মানুষগুলোকে আমি চিনি এইগুলার বৃত্তান্ত, এইগুলা চক্রের মধ্যে ইলিগেলও আছে, তাদের সব কিছু আমি দিয়া দিলাম। দেওয়ার পরেও যখন লাস্টে আমাকে আবার কোয়েকশন হলো, আমি বললাম তোমরা এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে জালিয়া চক্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে এবং এখানে তোমাদের বিভিন্ন এজেন্সি আছে এদের মাধ্যমে তোমরা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারো, এইগুলা না নিয়ে তোমরা শুধু আমাকে কোয়েকশন করতেছ, এইটা দেওয়ার পরে আর দেয় নাই। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য যে ভিসা অফিস যখন ঢাকায় নিয়ে গেল এরপরেও ওই চক্রটিকে, ওই চক্রটি দেখলাম আরও দুই তিনজন মানুষ নিয়ে আসলো জালিয়াতি করে, আমাদের পেড আমাদের সংগঠনের সব জালিয়াতি করে ওই চক্রটি লুক আনছে এবং এখনও আনতেছে কি জানি না। কিন্তু ওই যে আমাদের ইয়েতে বলে না আপনার ওই যে হাতি যাইতে দেখে না আর ইয়ে যাইতে দেখে, পিঁপড়া যাইতে দেখে আর ওই যে সুইর নাল বা ইয়ে পাইলে কুড়াল ঢুকাই দেয়, এই অবস্থা আর কি তাদের। আমি বলবো তোমরা তোমাদের সব কিছু ঠিক করো, আমি এখানে রাজনৈতিকভাবে কেউ নেবেন না। আমি একটা জিনিস বলি, আপনাদের মনে হয় সবে এই সাক্ষাৎকারটি দেখেছেন এবং ওইটা পড়েওছেন, মুক্তিযুদ্ধের পর যখন বঙ্গবন্ধুর একটা সাক্ষাৎকার নিয়েছিল ব্রিটিশ হাইকমিশনার, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে শেষ যখন বলেছিল তোমরা তো গরিব, তোমরা দেশ স্বাধীন হয়েছো, পাকিস্তান থেকে বাঘ হয়েছো, তোমরা কীভাবে এই রিকভারি করতে পারবা, কি মানে এইভাবে একটা ফেসাইল একটা প্রশ্ন করেছিল, তখন তিনি বলেছিলেন দেখো আমরা গরিব হতে পারি, আমাদের আত্মাটা তোমাদের চেয়ে অনেক বড় এবং তোমাদের দেশেও আমার বাঙালি এমন লোক আছে তোমাদের এই লন্ডন শহরটাও কিনতে পারবে। আপনারা মনে হয় অনেকেই এই সাক্ষাৎকারটি দেখেছেন এবং পড়েছেন। তা আমি বলবো যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমার বড় ভাই ছোট ভাই সহ, আমি সর্বাত্মকভাবে সহযোগিতা করব, সব দিক দিয়ে সহযোগিতা করব। আপনারা শক্ত হাতে একটা দরখাস্ত আপনার এই কমনওয়েলথ অফিসে দেন, ব্রিটিশ বাংলাদেশ হাইকমিশনকেও বলেন যে এদের এই সব আজেবাজে বক্তব্যগুলো বন্ধ করার জন্য ব্রিটিশ হাইকমিশনের যে বিচার সেকশনটা যেন ঢাকায় নিয়ে আসে এবং জোরালো আন্দোলন গড়ে তোলার জন্য আপনাদেরকে উদ্যোগী হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবুল হোসেন। আমি এবারে লাস্ট বাট নট লিস্ট জনাব ব্যারিস্টার কামরুল হাসান, অ্যাসোসিয়েট সলিসিটার কালাম সলিসিটার এবং সিবিপিডির অন্যতম একজন একনিষ্ঠ সমর্থক। আমি কোনো ভূমিকা ছাড়াই শুরু করি কারণ সময় স্বল্পতা আছে। যেই বক্তব্যটা অ্যালিসন ব্লেক দিয়েছেন এই বক্তব্যটার একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক আছে। আপনাদের সবার সাথে আমি একমত, যেহেতু আমাদের একটা অঞ্চল বা ব্যক্তি বা যাকে উদ্দেশ্য করি তিনি বলে থাকুক না কেন, আমার বক্তব্য ভেরি ক্লিয়ার, তিনি আমাদের পুরো দেশের বিরুদ্ধে কথাটা বলেছেন। একজন টপ ডিপ্লোম্যাট হিসাবে ওনাদের কিছু ডিপ্লোম্যাটিক কোড থাকে, নর্মস থাকে, আমার বিশ্বাস তিনি সেই নর্মটা ভঙ্গ করেছেন। এটা উনি আবেগের বসে করে থাকেন অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে থাকেন, যেভাবেই করে থাকেন না কেন উনি সেই ওনার যে ডিপ্লোম্যাটিক নর্মসটা সেটা তিনি রক্ষা করেন নাই। আমরা প্রতিবাদ করি নাই, কেন করি নাই সেই ব্যাখ্যাটা আপনারা অনেকেই দিয়েছেন বা অনেকে চেয়েছেন, যেই ফোরামে তিনি কথাটা বলেছেন সেখানে অনেকেই ছিলেন প্রতিবাদ করার মতো অথবা অনেকে চেষ্টা করেছেন, সেই প্রতিবাদটাকে নেওয়া হয় নাই, এটাও আমাদের আর একটা দুর্বলতা। আমরা যেই জিনিসটা আজকে করার চেষ্টা করেছি একটা সামাজিক অ্যাওয়ারনেস আমরা করব। তা আমি নেগেটিভ দিকটা বললাম, পজিটিভ দিকটা বলি। একজন ইমিগ্রেশন প্র্যাকটিশনার হিসেবে আমাদের এখানে সবারই অভিজ্ঞতা আছে, উনি যেই কথাটা বলেছেন এই কথাটায় কিছুটা হলেও সত্যতা আছে, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই সত্যতার কারণে কিন্তু এখানে দুইটা অ্যাসপেক্ট খেয়াল করতে হবে আমাদের, ফ্রডুলেন্ট ডকুমেন্ট আর আনরিলায়াবল ডকুমেন্ট। একটা অরিজিনাল ডকুমেন্টও কিন্তু কিছু টেকনিক্যাল রিজনে, স্পেশালি আমি বলবো বাংলাদেশে ট্রান্সলেশন করা হয়, আপনারা জানেন দুইটা বিখ্যাত জায়গা আছে,
সিলেটে আমরা বলি সুরমা মার্কেট, ঢাকায় বলি নীলক্ষেত, যেখানে অদক্ষ লোকদেরকে দিয়ে ট্রান্সলেশনগুলো করানো হয়। এবং এই ট্রান্সলেটেড ডকুমেন্টটা যখন একজন ইমিগ্রেশন জাজ অথবা ইমিগ্রেশন অফিসার দেখেন, উনি কিন্তু বাংলার বউ জানেন না, উনি ইংলিশ ডকুমেন্টটা দেখেন। এবং ইংলিশ ডকুমেন্টটাতে যখন দেখেন ভুরি ভুরি বানান ভুল, গ্রামার ভুল, উনি ধরে নেন ওই ডকুমেন্টটা ফ্রডুলেন্ট। আসলে ওই ট্রান্সলেশন বা আমাদের অনভিজ্ঞতার কারণে ওই জেনুইন ডকুমেন্টটাকে কিন্তু আমরা ফ্রডুলেন্ট বানিয়ে ফেলতেছি। আপনারা সবাই জানেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো ভিসা প্রসেসটা কীভাবে হয়। ভিসা সেকশন বাংলাদেশে থাকুক আর দিল্লিতেই যাক, যেইখানেই যাক, একটা বড় অংশ হাইকমিশনে কিন্তু কাজ করে লোকাল স্টাফ। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যেই কাজগুলো করা হয় বা প্রাথমিক যে কাজগুলো করা হয়, 1, 2, 3, 4, 5, 7, যদি 10টা স্কেল থাকে, ইমিগ্রেশন অফিসাররা থাকেন 8 বা 9 স্কেলে। সো ইমিগ্রেশন অফিসারদের কাছে ডিসিশন মেকিংয়ের আগে কাগজগুলো পৌঁছায়, তার আগের প্রতিটা ধাপ কিন্তু 1 থেকে 6 পর্যন্ত 7 পর্যন্ত আমি বলবো লোকাল স্টাফরা করে। ইন্ডিয়াতে এমনও প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা পেয়েছি অ্যাজ এ প্রফেশনাল হিসাবে, দিল্লির একজন স্টাফের দ্বারা কলকাতায় কী হচ্ছে, আসামে কী হচ্ছে তার দ্বারা কোনোভাবেই জানা সম্ভব না। হি ডাজেন্ট হ্যাভ এনি লোকাল নলেজ। উনি কীভাবে বাংলাদেশের সিলেট হোক, বরিশাল হোক আর চিটাগাং হোক, আমার ডকুমেন্ট উনি কীভাবে যাচাই করবেন? সো অ্যালিসন ব্লেক অ্যাজ এ টপ ডিপ্লোম্যাট, একজন দেশের হাই কমিশনার হিসাবে, ওনার কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। এবং তার কারণে ওনারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আপিলটাকে বন্ধ করে দিয়েছেন। আপিলটাকে কেন বন্ধ করে দিয়েছেন? যেই ডকুমেন্টটাকে ওনারা ওনার সোকল ইমিগ্রেশন অফিসার ফলস বলেছেন, কোর্টে আসলে 99% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা পার হয়ে আসছি, এই ডকুমেন্টগুলো ফলস না। কারণ ওখানে একজন ইন্ডিপেন্ডেন্ট জাজ দ্বারা আমরা একটা এটাকে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলাম বা পাচ্ছি। সো এখানে আসলে মূল জিনিসটা আমি যেটা বলবো, এই ইমিগ্রেশনের পলিটিক্সটা কিন্তু আপনারা খেয়াল করবেন গত 20 বছরে ব্রিটেনের ভিতরে ছিল, কিন্তু গত 2, 4, 5 বছরে এটা ব্রিটেন ছাড়াই এখন কিন্তু সিলেট পর্যন্ত গিয়ে বসেছে। এই ইমিগ্রেশনের উপরে সবার যে ঝাঁজ, ইমিগ্রেশনের উপরে রাজনীতির যে ধাপটা এবং এই নেগেটিভ বা নেতিবাচক যে প্রভাবটা, এটা কিন্তু আমাদেরকে ধরতে শুরু করেছে। কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই আমার সাথে একমত হবে এবং স্বীকার করবেন, নেট মাইগ্রেশন, ভেরি কমন এ ওয়ার্ড। যে কোনো পলিটিশিয়ানরা এই দেশে যখন কথা বলেন নেট মাইগ্রেশনের কথা বলেন, ভাই বলছেন ইস্টার্ন ইউরোপিয়ানকে থামানো সম্ভব না, দরজা খোলা বিকজ অফ দি ট্রিটি, আমাকে থামানো সম্ভব। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শেষ করবো ভেরি কুইকলি। বাংলাদেশে একজন সচিবের ভিসা রিফিউজ করা হয়েছে, সচিব আমাকে ফোন করেছে, ভাই কী করবো, ভিজিট ভিসা। তা আমি মজা করে বললাম, লোকটাকে একটু হাসাই মনটা ভালো করি, বললাম যে আপনি জিআরও দিয়েছেন, যে ওইটা কোন কাগজে দিয়েছেন? বলে বিজি প্রেসের সেই লাল কাগজ যেটার কোনো সাইজ নাই বাংলাদেশের। তো ওখানে কী লিখছেন? বলছে আমি সেক্রেটারি অফ দি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যাফেয়ার্স। তো বললাম যে এটাকে সে টাইপ করে গুগল করে দেখছে, সেক্রেটারি মানে কি? সচিব যে আপনার চা বানায়, অর্থাৎ আপনার অফিসের কেরা নেই। আপনি যে অত বড় কেরা নেই এটা তো সে জানে না। দ্যাটস এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমি ওনাকে বললাম আপনার মন্ত্রী সাহেবের প্যাডে চকচকা করে একটা চিঠি লেখেন, হু ইউ আর, 2 দিন পরে ওনাকে ভিসা দেওয়া হয়েছে। দ্যাটস নট এ ফ্রডুলেন্ট ডকুমেন্ট। সে অ্যালিসন ব্লেককে আমি এটা বলবো, বি প্র্যাকটিক্যাল। আপনি যেহেতু দিল্লিতে কিন্তু বসেন, আপনি ঢাকাতে বসেন, আপনার এক্তিয়ার আছে সিলেটে যাওয়ার, সিলেটের লোকগুলোকে ট্রেন করার। আর একটা জিনিস আমি আমাদের কমিউনিটিকে বলবো, যে জিনিসটা আমি বলছিলাম পজিটিভ দিকটা, অনিচ্ছাকৃতভাবে আমরা কিন্তু কিছু দালালের শিকার হয়ে যাই, এজেন্টের শিকার হয়ে যাই। আমাদের কাছে ভুরি ভুরি ডকুমেন্ট আসে, আইসা বলে বাংলাদেশের সলিসিটার লাগাইছিলাম, ভাই সাহেব বাংলাদেশে কোনো সলিসিটার হয় না। এবং যেই লোকগুলোকে আমরা সলিসিটার বলি, তারা বাংলাদেশি লোকাল লয়ারও না। আমি বলি তারা সিম্পল হচ্ছে সুরমা মার্কেটের লোক, দয়া করে তাদের কাছে যাবেন না। একটা অ্যাপ্লিকেশন করতে সেটেলমেন্ট আমি বলবো 10 লাখ টাকা খরচ হয়। আপনি যদি গণেন ট্যাক্স দেওয়া থেকে শুরু করে অ্যাপ্লিকেশন করা পর্যন্ত 10 লাখ টাকা খরচ হয়। একটা সিম্পল ভুলের কারণে আপনি কিন্তু 10 বছরের জন্য ব্যান হয়ে যেতে পারেন। আপনি দয়া করে আপনারা ব্রিটেনে যারা প্র্যাকটিস করেন, যারা জানেন, তাদের কাছে যান, কী কী ডকুমেন্ট লাগবে বুঝেন, যদি কোনো সন্দেহ থাকে ডকুমেন্ট নিয়ে আপনারা ওনাদের অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করেন। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু কিন্তু আলাপ করেছি, অনেক বিষয় সম্পর্কে আমরা কমিউনিটির পক্ষ থেকে এবং বিভিন্ন সেক্টর থেকে আপনারা যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বশেষ
আমাদের মুরব্বী জনাব আতাউর রহমান ভাইকে বলবো যে আপনি ফিনিশিং কামরুলের কথা একটা জিনিস খুবই মানে তাৎপর্যপূর্ণ যেগুলো হচ্ছে গিয়ে এইটা কিন্তু নর্মালি আমরা সবসময় ফেস করি এবং আমি সবসময় সব জায়গায় আমি একটা কথা বলি যে ঘটনা সত্য সাক্ষী দুর্বল যে বাংলাদেশে আমরা যারা উকালতির প্র্যাকটিস করে আসছি এটা ভেরি কমন ল্যাঙ্গুয়েজ যে ঘটনা সত্য সাক্ষী দুর্বল তো এখন ঘটনা হচ্ছে গিয়ে কি ওই যে সুরমা মার্কেট আর ইয়ের কথাটা বললো কামরুল ওইটাকে আমি এন্ডোর্স করে বলবো আমাদের ওই যে উকিল বারে বসে আছেন আমাদের কিছু সিনিয়ররা উইথ ডিউ রেসপেক্ট আমি তাদেরকে ডিসরেসপেক্ট করতেছি না ওনারা বসে আছেন আর ওই ক্লাস সেভেন পাস ওরা ট্রান্সলেশন করে মুড়ির কাছে আইনা দিল আর মুড়ির কী করলো বিকালবেলা উনার সামনে ধরলো আর সিল মারো ভাই সিল মারো উনি কী করতেছেন মুড়ির সব কাজ করে দিল আর উনি কন্টেন্সটা না পড়ে সিগনেচার করে দিলেন এটা একটা খুব বড় আমরা হয়তো দেশে থাকলে আমরাও ওই রুম করতাম কিন্তু এদেশে এসে আমরা ওই অ্যাডজাস্ট হয়ে গেছি তাদের প্রসিজারাল সিস্টেমে এই জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে ধরা পড়ে তো আমি সবসময় আগেই বলতাম সিল মারো ভাই সিল মারো বাংলাদেশের ওই রেড স্টাম্পটা নোটারি পাবলিকর তো যাই হোক ওগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর আমরা নিজেরাও কারণ অনেক সময় সিনিয়র কিছু জাজ আমরা পেয়েছি যারা 2002-03 আমরা এখন এরা রিটায়ারমেন্টে চলে গেছেন আমি একবার ওই ধরনের কথা বলছিলাম যে বাংলাদেশে তো এই ধরনের কোনো সিস্টেম নাই উনি লর্ড কর্নওয়ালিস 1876 যে স্থানীয় সরকার যে একটা ইউনিয়ন পরিষদে একটা বাচ্চার জন্ম হলে একজন মারা গেলে ওইটা রেকর্ড করতে হয় ওই রেকর্ডের উপর ভিত্তি করে ওনারা এটাকে ধরে কিন্তু এই জন্য যাই আমাদের শেষ হয়ে যাচ্ছে আমরা শেষ করে ফেলতেছি আপনারা যাবেন ওইখানে ওনারা অপেক্ষা করতেছেন আপনার দ্বারা খাওয়াবেন ওইখানে এসেক্সে আমার কাছে খবর আসছে তো আমার মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ার আপনাদেরকে এখন সমাপনী বক্তব্য দিবেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা আসার জন্য এবং আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমরা আজকে যে যে আপনারা মতামত এগুলো আমরা অচিরেই আমরা এখন ব্রিটিশ হাই কমিশন বা কমনওয়েলথে এইখানে আমরা একটা লিখিত আকারে পাঠাবো এবং পরবর্তী অনুষ্ঠানে হয়তো আমরা এটা আপনার থেকে জানাবো আর আপনারা আসছেন এইভাবে আসবেন এবং আরও যারা আছে সচেতন তারা আসবেন এইখানে কারণ আমরা যদি সমাজ এই ভদ্রলোক খুব সুন্দর করে বলেছেন যে আমরা যদি এইরকম কথাবার্তা না বলি তো কে বলবে হ্যাঁ আমরা এগুলো বলতে হবে এবং যেটা সত্য এটাই বলবো আমরা আজকালকে সবাইকে আবারও ধন্যবাদ আর বিশেষ করে স্পেশাল স্পেশাল থ্যাংক ইউ টু মিস্টার কালাম চৌধুরী এবং ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালামকে এবং ব্যারিস্টার কামরুলকে আপনার সবাই এবং LB24কে এবং অন্যান্য যারা মিডিয়া এবং ইলেকট্রিক অ্যান্ড মিডিয়ান পার্টি আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে LB24 শাহ ইউসুফ ভাই যিনি যার বদৌলতে আমাদের সকল প্রোগ্রাম যথারীতি লাইভ এবং সবার মানুষের দেখতে পারেন LB24কে স্পেশাল ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতে আপনারা যারা আজকে আছেন ভবিষ্যতেও আপনারা থাকবেন LB24 সহ সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ